दो साल के बाद में मेरी माँ घर आई, और 2 साल हमने कितना तकलीफ से कितना दिक्कतों से गुजरा वो आपको बता भी नहीं सकते हम। एक एक रात एक एक दिन माँ का याद में, क्या खाई उधर, कैसी होगी, कैसी सोई, कैसी उसकी तबीयत है। बिना दोष के, बिना मतलब के किसी को आप उठा के सरकार ले जाके उन 10 साल देती है, बाल बच्चा से दूर, फैमिली से दूर करके उधर में रख देती है। फैमिली पर क्या गुजरती है वो भी तो सोचे सरकार। শান্তি বোধি ওরা ছোট থেকে আমাদের যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই আমরা শান্তি বোধি দেখে পাইছি। যারা আছে বাইরের মানুষ আমরা সব নিয়ম ভাবিনি, হঠাৎ একদিন পুলিশ আসলো, ওদেরকে ডি ভোটার করে ওকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল। আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, এখন আমরা বাড়ি চলাই খাই না, এখন বাস দৌড়ে, তথাপি তার ভিতর দিয়ে মোটামুটি 9-2 লাখ টাকা খরচ গেছে। এখন সিডিবি গ্রুপ থেকে, সিডিবি ডিপার্টমেন্ট থাকি, আমার এই যে ভাইজান দুইজন সুন্নত আছে, আমরা অনেক কিছু দৌড়ে দৌড়ে করছি, আমরা আনবে পাই নাই। এটি নিয়ে মালিকের কাছে অনেক প্রার্থনা করছি, অনেক মানুষের কাছে দোয়া শিল্পাস আছি, যাওয়ার পর লাস্ট পর্যন্ত ফিনিশিং হোক মালিকের তরফ থেকে এই দুই এই দুই দুইটা लेकिन ऐसा माहौल हुआ कि एक बात भी ठीक तरह से बोल नहीं सकते, क्योंकि 2 साल से इसका जो मानसिक और शारीरिक हालत है बहुत ही टूट चुकी है। अब जो भी अंदर है उन लोग का बाहर कीजिए, उन लोग को घर में लाइए, उन लोग का बाल बच्चों से, फैमिली से मिलवाइए। आप जैसे हम लोग, मेरी माँ आई है, हम कितने खुश है। हाँ, ऐसे भी उन लोग को भी हो। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে
আমরা বনবাসী বেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের এই আলোচনার অনুষ্ঠান তাদের কথা করে আসছে। তো আজকেও আমরা সেরকমই একটি বিষয় নিয়ে এসেছি যা আমাদের আজ এবং কাল পরপর দুদিন বিভিন্ন মানুষকে নিয়ে যারা এইসব নিয়ে কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা করব এবং আমাদের আলোচনার মাধ্যমে এটা বুঝে নেওয়ার চেষ্টা করছি আমরা যে বর্তমানে বাঙালি এবং বাঙালি সত্তার যে সংকট সেটা কোন জায়গায় দাঁড়িয়ে এবং ওনারা ওনাদের কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায়। এবং সব থেকে যেটা মূল কথা সেটা হচ্ছে যে এই প্রত্যেকের যে ভিন্ন 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 যে একটা প্রচেষ্টা সেটাকে কোনো একটা জায়গায় যদি মোটামুটি একটি জায়গায় আনা যায় তাহলে প্রচেষ্টাটা অনেক বৃহত্তর রূপ পাবে এটা আমাদের বিশ্বাস। তো সেটা সম্ভব কিনা আগামী দুদিনে আলোচনায় উঠে আসবে। তো আজকে যারা যারা আছেন প্রথমে বলে নিই যার সঞ্চালনার কথা তার দেরি হওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে ঢুকতে হলো। তো বুদ্ধ যখন ঢুকবে তখন নিশ্চয়ই বুদ্ধ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব আমি ওর হাতে তুলে দেবো, ততক্ষণ আমরা অনুষ্ঠানটা শুরু করি কারণ আমরা অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো পরপর করে স্ক্রিনে যারা আছে আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং তারা যে সংগঠনের হয়ে কাজ করেন বা যাদের সঙ্গে কাজ করেন কিভাবে কাজ করেন আগে আমরা একটু জেনে নিই, তারপরে আমাদের যেগুলো জিজ্ঞাসা সেগুলো আমরা জানি। তো প্রথমেই আমি নমস্কার জানাই, স্ক্রিনে আমার ঠিক পাশে আছেন কমল চক্র। হ্যাঁ, তো আপনি আপনার কাজের ক্ষেত্র এবং কিভাবে কাজ করছেন একটু যদি আপনি পরিচয় দেন। আমরা জানি আপনি একজন সমাজকর্মী এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে যথেষ্ট সংবেদনশীল ভাবে ভাবার চেষ্টা করেন এবং আপনার একটি বই বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে ন্যাসি নিয়ে আপনার একটু তাদের কথা নিয়ে। আমি নিজে ব্যক্তিগতভাবে বইটি পড়েছি, যথেষ্ট একটা সংবেদনশীল মনের জায়গা থেকে এবং বাস্তব একটা দৃষ্টিভঙ্গি থেকে আপনি লিখেছেন। আপনার কাজের ক্ষেত্রটা যদি আগে ছোট্ট করে একটু দিয়ে আপনার পরিচয়টা দেন। আমার নাম কমল চক্রবর্তী, আমি মূলত ডিভোটা ডিটেনশন ক্যাম্প এবং মাইকটা মুখের কাছে নিলে ভালো হয়। আচ্ছা, আমার নাম কমল চক্রবর্তী, আমি মূলত ডিভোটা আসামে ডিভোটা ডিটেনশন ক্যাম্প এবং এনআরসি যারা সুর যারা আছে তাদের নিয়ে কাজ টাজ করি। আমার যে মানে ছোটখাটো অভিজ্ঞতাটা হলো আর কি, বিশেষ করে যখন ডিটেনশন ক্যাম্প নিয়ে আমি কাজ শুরু করলাম, আমার একটা সৌভাগ্য হয়েছিল আমি শিলচরে ডিটেনশন ক্যাম্পের একেবারে ভেতরে ঢুকতে পেরেছিলাম। সেটা আমাকে একজন রিসোর্স পার্সন হিসেবে নিয়ে যাওয়া হয়, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল। তো যাই হোক, তারপর ওখানে যাওয়ার পর আমি তখন তাদের সমস্ত পরিবারের আমি এতগুলো মানুষ তখন ছিল বোধহয় 48 জন ছিল, তা আমি সাথে সাথে তাদের মানে যতজন সম্ভব আমি তাদের যোগাযোগ নাম্বারটা পরিবারের নাম্বারটা নিয়ে এরপর আমি দৌড়ঝাঁপ শুরু করলাম। আপনার কাজটা নিয়ে আমরা পরে বিস্তারিত আসবো, আমি জাস্ট আপনার জেনে নিলাম, আমরা আগে 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 পরিচয় করে নিই। আমার ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। আমাদের আমার ঠিক নিচে আছেন সামিরুল ইসলাম। সামিরুলকে আমাদের পক্ষ থেকে নমস্কার। সামিরুল আনমিউট করতে হবে, আমাদের পক্ষ থেকে নমস্কার সামিরুল। তোমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? বেশ, তুমি একটু তোমার কাজে, হ্যাঁ বল, তুমি একটু বল। আমি বলি, আমি বাংলা সংস্কৃতি মঞ্চ নামে একটা সংগঠন চালাই। বেসিক্যালি মানে আমার কিছু অভিজ্ঞতা থেকে বলছি যে আমি তো একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠেছি এবং আমরা তো যারা জেলার ছেলে তারা ম্যাক্সিমাম অনেকে হিন্দি বলতে পারে না ঠিকঠাক পারে, তো সেরকম জায়গা থেকে উঠেছিলাম। তো যখন প্রথম কলকাতা যাই তখন অনেক এরিয়াতে দেখেছি, আমি দেখেছি ব্যক্তিগতভাবে যে বাংলাতে কথা বলে না। তখন থেকে রিয়ালাইজেশন হয় যে মানে বাংলার সংস্কৃতি এবং বাংলার যে কালচার সেটা সংকটে আছে। তারপরে যখন পড়ার সুবাদে আমি দিল্লি আইটিতে ছিলাম কিছুদিন, তো ওখানে কিন্তু আমরা অ্যাডাপ্ট করে নিয়েছিলাম ওখানে সংস্কৃতি। তারপরে যখন জব কাজের সূত্রে যখন আমরা ব্যাক করি কলকাতা, তখন আমরা রিয়ালাইজ করি যে এখানে মানে বিভিন্ন আপনার কালচারের লোককে রেসপেক্ট করে বলছি যে ওনারা মানে বাংলাতে আছেন কিন্তু বাংলার যে কালচার
রেসপেক্ট করা, সেটা অনেকের মধ্যে দেখতে পাইনি। এবং আমাদের সংগঠনটা উৎপত্তি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইতি হাত ধরেই, যখন 2017 সালে যখন বাংলাতে দাঙ্গা চলে তুলাঘরে। তরুণকে আমি একটু থামাচ্ছি, বুদ্ধ ঢুকে গেছে, আমি বুদ্ধকে এবার দায়িত্ব দিয়ে দিই। বুদ্ধ মানে আমি জানি নামি দামি লোকরা একটু দেরিতে ঢোকে স্টাররা, কিন্তু এটা অনেক অনেক বেশি হয়ে গেছে। চলো তুমি এবার আলোচনাটা এগোও। আমি মুন্দার সঙ্গে পরিচয় করেছি, সামিরুল বলছে, এরপরে সিদ্ধব্রত বাবুর সঙ্গে তুমি পরিচয় করিয়ে তোমার আলোচনা এগোও। আমি আপাতত স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি, তুমি এবার আলোচনা এগোও, ঠিক আছে? আমি আর সামিরুল প্রায় সমদোষের দোষী আর কি, ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম, আবার রিক্রিয়েট করতে হলো। ঠিক আছে, তো সিদ্ধব্রত বাবুর সঙ্গে তোমার পরিচয় পর্ব করিয়ে দিতে হবে, সামিরুল এবং কমল বাবুর সঙ্গে করিয়ে দিয়েছি, করে তুমি তোমার আলোচনা করো। আমি যখন আলোচনা শেষ করার সময় হবে তখন আবার ঢুকবো, তোমরা আলোচনা শুরু করো, ঠিক আছে? আমি পরিচয় পর্বটা সবার করিয়ে দেবো। আমি করে দেবো। আচ্ছা, তো আমার তো সামিরুল তো আপনারা শুনলেন, বাকিটুকু সামিরুল বলবে, বিরাট কাজের ক্ষেত্র আমি জানি অনেকটাই। আর এবার আমার ঠিক পাশে আছেন স্ক্রিনে, মানে আমার বাঁ পাশে, সিদ্ধব্রত দাস। তো আমাদের পক্ষ থেকে সিদ্ধব্রত বাবুকে নমস্কার, এবং সিদ্ধব্রত বাবু যদি ওনার সংগঠনের নাম এবং একটু ছোট্ট করে কাজের একটু পরিচয় নিয়ে দেন আগে। আমি মূলত জাতীয় বাংলা সম্মেলন নামে একটি সংগঠন চালাই। এই সংগঠন বাংলার ভূমি সন্তান যারা আছেন তাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের একাধিক কাজ আছে, তো বাঙালির অধিকার মানে বাংলার ভূমি সন্তান যারা, তাতে বাঙালি আছে, তাতে রাজবংশী আছে, তাতে কুর্মী আছে, সাঁওতালিরা আছে, তাদের অধিকারের জন্য আমরা কথা বলে থাকি। এবং তার সাথে সাথে রাজনৈতিক সাংস্কৃতিক যেসব জায়গায় যখন বাংলার সংস্কৃতি ইতিহাস রাজনীতিতে কোনোভাবে বহিরাগত শক্তি সেটাকে নষ্ট করতে চায় সেই সব জায়গায় আমাদের লড়াই হয়। এইটুকু। অসংখ্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমরা মুম্বাসীর পক্ষ থেকে দর্শকদের জানিয়ে রাখি। যখন তিনজনের পরিচয় করালাম, বুদ্ধের পরিচয়টা করে দিই। বুদ্ধ আমার বিশিষ্ট বন্ধু এবং এছাড়াও অনেক সামাজিক রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত, এবং নতুন একটি সংগঠনের সে শুরু করেছে। এছাড়াও কলকাতা যে মঙ্গল শোভাযাত্রা ছিল তার সঙ্গেও যুক্ত আছে। বাকিটুকু নিজে বলবে এবং আজকের অনুষ্ঠান ওই সঞ্চালনা এবং পরিচালনা করবে। তো শ্রোতা দর্শককে বলবো, আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমরা স্ক্রিন অবশ্যই তুলে দেবো। আপনার তাহলে আলোচনা শুরু করি। আমি এবার আস্তে আস্তে স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি, ঠিক শেষের সময় এবার ঢুক আলোচনা আপনারা শুরু করুন। আজ সবাইকে ধন্যবাদ। মূলত আমাদের একটি সংগঠন মুক্ত বাংলা, তার একটা প্রয়োজন অনুভব করেছে যে এই সময় পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন জায়গায় বাঙালি জাতিসত্তার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে এরকম অনেকগুলো সংগঠন আছে। সেই সংগঠনগুলোর সাথে সমন্বয়, তাদের ভাবনা, প্রস্তাব, একসাথে কী কী করা যায়, এগুলো একটা আলাপ আলোচনার স্তরে মূলত ছিল। রতন বসু মজুমদার সহ আমরা যারা একসাথে কাজ করছিলাম এই আলাপ আলোচনা ছিল। আর আমরা যারা জাতি পরিচয় বাঙালি এবং রাষ্ট্র পরিচয় ভারতীয়, আমরা একটা নানান রকম সংকটের মধ্যে আমরা আছি, ফলে এই সংকটের বিরুদ্ধে আমাদের যে জাতিগত ঐক্য সেই লড়াই যদি লড়তে হয় শুধু কলকাতা কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি দিয়ে হবে না, যেখানে কাজ করছেন সেই কাজগুলোর সবার জানা উচিত, বোঝা উচিত, এবং একসাথে আমাদের কিছু কিছু কর্মসূচি আসা উচিত। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আজকের এই ফেসবুক অনলাইন আমাদের যে আলোচনা, বাঙালি জাতিসত্তার সংকট ও সম্ভাবনা, কমলদা যে ডিটেনশন ক্যাম্পে অসহনীয় পরিস্থিতি আমরা দেখেছি, 100 বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করছে, সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, স্বামী বাড়িতে তার স্ত্রী ডিটেনশন ক্যাম্পে, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এটা সম্পর্কে ততটা অবহিত নয়। এই কারণে বললাম যে রাজনৈতিক শক্তির দ্বারা এই ঘটনাগুলো ঘটছে সেই রাজনৈতিক শক্তি পশ্চিমবঙ্গেও বেশ খানিকটা জমি পেয়েছে।
তো যাই হোক, কমলদারা এই প্রশ্নে শিলচরে দাঁড়িয়ে আসামের বুকে দাঁড়িয়ে অনেক কাজ করছেন। তাদের প্রাথমিক কাজের একটু বিষয় এবং পশ্চিমবাংলার সাথে কিভাবে সেই কাজগুলো সমন্বয় হতে পারে, শুরুতেই আমি কমলদাকে বলবার জন্য অনুরোধ করব। নমস্কার। প্রথম কথা হচ্ছে যে আমি তো ডিভোটার ডিটেনশন ক্যাম্প নিয়ে কাজ করছি মূলত, এবং এনআরসি নিয়ে কাজ করতে করতে আমি দেখলাম, যখন আমি ডিটেনশন ক্যাম্প থেকে মানুষগুলোকে বের করার চেষ্টা করেছিলাম, তখন ওদের পরিবারে আমার সঙ্গে যোগাযোগ হয় এবং পরিবারের কাছ থেকে কাগজপত্র দেখে দেখলাম যে এরা তো সবাই দেখি ভারতীয়, এরা তো কেউ একাত্তরে পরে আসা মানুষ নয়। তো এটা নিয়ে আমি যখন কাজ করতে শুরু করলাম, তারপর ধীরে 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 দেখলাম যে আরে যে বলা হচ্ছে যে বিদেশিদের ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে, সেটা প্রথম কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে মিথ্যে কথা, দু নম্বর হচ্ছে ধরে নিলাম তর্কের খাতিরে যে একাত্তরের পরে যদি ওরা এসেও থাকে কিছু মানুষ, তাহলে ওরা যে এখানে আছে এত বছর ধরে, 50 বছর ধরে যে ভারতবর্ষে আসে বা আসামে আসছে, সেটা তো ভারতবর্ষেই রয়ে গেলেন না, ওনারা তো ভারতবাসী। একটা মানুষের তো দুটো পরিচয় হতে পারে, আইদার শুনি ভারতবাসী বা বিদেশী। যেহেতু বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি নেই, কাজেই এই যে ডিভোটার আমাদের করানো হয়, ডিটেনশন ক্যাম্প করানো হচ্ছে, সেটা থেকে কী হচ্ছে, ধীরে 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 মানে কতগুলো এক্সট্রা এক্সপেন্ডিচার আমার মনে হচ্ছে হচ্ছে। আর এই অত্যাচারটা মূলত চলে যাচ্ছে হচ্ছে চা শ্রমিকদের উপর এবং মূলত বাঙালিদের উপর, হিন্দু মুসলিম নির্বিশেষে। এবার এটার সঙ্গে রিলেট যদি করি আমি পশ্চিমবঙ্গের সঙ্গে, আপনারা আমি দেখেছি পশ্চিমবঙ্গে, আমি যদিও খুব বেশি যে ঘোরাঘুরি করেছি তা না, কিন্তু অনেক মানুষের সঙ্গে আমি কথা বলে দেখেছি যে পশ্চিমবঙ্গে কিন্তু এই ভয়াবহ জায়গাটা আসছে। আপনারা খেয়াল, অনেকেই খেয়াল করেননি আপনারা, যে খুব সম্ভবত বোধ হয় গত বছর 2020-এর 30 মার্চ বা 23 মার্চে আসামে যেভাবে ফরেনার্স ট্রাইব্যুনালগুলো আছে বিদেশি শনাক্তকরণের জায়গাতে, মানে একাত্তরের পরে আসা বা যখনই হোক, মানে ইললিগাল মাইগ্রেন্টস বলতে যেটাকে বোঝানো হয় যে পাসপোর্ট ছাড়া যদি এসে থাকে, ঠিক সেম একই রকম আপনার ফরেনার্স ট্রাইব্যুনাল কিন্তু পশ্চিমবঙ্গেও হতে যাচ্ছে। কিন্তু আমি পশ্চিমবঙ্গ মানুষকে দেখেছি এই ব্যাপারে একেবারেই নীরব থাকছে। আসলে এই যে নীরব থাকার যে ব্যাপারটা না, এটা কিন্তু পরবর্তীতে আমাদের সমস্যা হয়ে যায়। যেমন আপনি যে বলছেন এখন যে এই যে এখন জাতিসত্তা আমরা কীভাবে রিলেট করব, এই যে ধরুন এনআরসি, ডিভোটা, ডিটেনশন ক্যাম্প বা নাগরিকত্ব আইন, এগুলো আপনি কবে ক বছর ধরে শুনেছেন? হার্ডলি 3-4 বছর, এর আগে নয় তিনি। কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যে আপনাকে এখন এসব নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে, আপনাকে এসব নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। আপনারা এটা দেখেছেন নিশ্চয়ই, আমি অনেকেই দেখেছি যে কলকাতাতে যেমন এনপিআর, আমি কেন রিলেট করতে চাইছি, এনপিআর যে আপনাদের হবে, সেখানে এনপিআর এ প্রথমেই বলা আছে যারা 6 মাস ধরে এই পশ্চিমবঙ্গে আছে এবং পরবর্তী 6 মাস ধরে যারা থাকতে চায়, তাদের এনপিআর জন্য নামটা লিখতে হবে, বলতে হবে তাকে। আবার এটাও বলা আছে এনপিআর এ আপনি যা বলবেন তার মানে এটা নয় আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে, ইন্ডিয়ান সিটিজেন আপনি তাও না কি। আবার এটাও বলা আছে এনপিআর এ যদি আপনি ভুল ইনফরমেশন দেন তাহলে আপনাকে পানিশমেন্টও দেওয়া। এই যে এনপিআর এর মাধ্যমটা হবে পশ্চিমবঙ্গে, এই এনপিআর এর মাধ্যমে কিন্তু আস্তে 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 যে বললাম ফরেনার্স ট্রাইব্যুনাল বলছে আসামের মতো করতে সারা ভারতবর্ষে, সেটা তখনই লাগু হবে, এর আগে হবে না। কারণ এর আগে ঠিক মানুষ কাকে গিয়ে ধরবে যে সে ইললিগেল কি লিগেল, এটা বোঝা যাবে কখন, যখন সে এনপিআর এর ফর্মটা ফিল আপ করবে তখনই সে আটকে যাবে, যখন সে বলতে পারবে না সে বাংলাদেশ থেকে তার বাবা বা ঠাকুরটা কবে এসছে, আর তখনই ধরে নেবে। এবং ধীরে ধীরে যখন এনপিআর এর কাজটা চলতে থাকবে তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে। এখন দেখুন আসামে কি হয়েছে, এনআরসিটা হয়েছে, এবার এনআরসি হয়ে গেল সেই 2019 আগস্টের লাস্ট, এরপর থেকে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো রিজেকশন স্লিপ বা স্পিকিং অর্ডার যেটাকে বলা হয় সেটা কিন্তু দিল না। হ্যালো, সেটা কিন্তু দেওয়া হলো না। কেন দেওয়া হলো না, তা না দেওয়া কিন্তু মূল কারণটাই হচ্ছে যে আসলে দেখে গেছে তারা যে বিভিন্ন জায়গায় মানুষকে যারা ওরা রিজেক্ট করেছে তার পেছনে কারণ কোনো কিছু দেখাতে পারবে না। একদম দু নম্বর হচ্ছে আপনারা যে কোনো আইনজীবীকে জিজ্ঞেস করে নেবেন যে একটা কেস ফাইনাল হতে কতদিন লাগে। আমি একটা হিসাব করেছিলাম আমার ওই আসামের যে বইটা আমি বের করেছিলাম, নাগরিকত্ব হরণের দহনলিপি, সেখানে আমি দেখিয়েছি যে কম করেও 50 বছর লাগে। আপনার কি মনে হয় যে এই সরকার 50 বছর ধরে অপেক্ষা করবে আসামের এনআরসির জন্য? কাজেই কিন্তু এই খেলাটা খেলতে থাকে, আপনি দেখবেন যেই
আসামের এনআরসির সাথে সাথেই কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে কতগুলো শব্দ আপনারা শুনেছেন যে সিএ লাগু করে দেবো, হ্যাঁ মুসলিমদের সিএতে ঢোকাবো না, তারপর বলেছে যে ঘুষ পেটিয়া, তারপর উইপোকা, এই শব্দগুলো ব্যবহার করে এলো এবং সাথে সাথে কিন্তু গর্জি উঠলো শাহিনবাগ হয়ে গেল, শাহিনবাগের পরে আসলো পার্ক সার্কাস। আসলে এই যে খেলাটা, এই খেলাটা কিন্তু কেন্দ্রীয় সরকার খেলতে চায়, কাজে এই যে লড়াইটা করতে হবে যে আজকে বাঙালিদের যে অবস্থাটা আছে, এবার আসামি কি হচ্ছে এখন এই মুহূর্তে, যাদের এনআরসি তো নাম এসে গেছে তাদের নামও ডিভোটারের নোটিশ যাচ্ছে, অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে। আর কি হচ্ছে, আসামের আশপাশে যে রাজ্যগুলো আছে যেমন মিজোরাম, আপনার মেঘালয়, মণিপুর, সেখানে বাঙালিদের বিশেষ করে আমাদের এখানে যে সংখ্যালঘু বলতে আমরা মুসলিমদের বলি বা এই এই শব্দটার সঙ্গে আমার খুবই আছে, কিন্তু দেখা যাচ্ছে বাঙালিদের উচ্ছেদ করা হচ্ছে এবং এই ব্যাপারে আসাম সরকার নির্ভর, এমনকি আমাদের আসামের জায়গাও পর্যন্ত দখল করে, অর্থাৎ এই যে চক্রান্তটা চলছে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে এবং আসাম সরকারের সহযোগিতায় যে বাঙালিদের বা এদের কোনো না কোনোভাবে এদের সবসময় একটা কিছু না একটা কিছু মানে তাদের উপর একটা টর্চার তুমি করে যাও, এটার সঙ্গে রিলেট করতে চাইছি এই জন্যই পশ্চিমবঙ্গে, যার ফলে আমি আসলে ফেসবুকে আমি দিয়েছিলাম। তাহলে আমাদের উপায়টা একই, যখন কিছু এটা পশ্চিমবঙ্গে হতে যাবে তখন তো পশ্চিমবঙ্গের মানুষ তো মানে অন্তত 5-6 কোটির মনের হবে তো বিপদে পড়ে যাবে, তাই সেই কাগজ নেই, কাজেই এই লড়াইটা লড়তে হবে অ্যাজ এ হোল, মানে যে আমাদের আর বাঙালিদের এই অবস্থা হচ্ছে, আমরা এখন কোনোভাবে আমরা এটাকে কিন্তু করা যাবে না, কারণ আরএসএস বা বিজেপির মূল উদ্দেশ্যই হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, এই বিষয়টা মাথায় রাখতে হবে, যার জন্যই তারা পশ্চিমবঙ্গে চাইছে এনপিআর হোক এনআরসি হোক, তারা কোনো সময় বলছে না যে তামিলে তামিলে হোক, সেটা বলবেও না তারা, সে যাই হোক আমাদের কথাটা হচ্ছে যে এইভাবে যদি আমরা একক মানে একসঙ্গে মিলে আমরা যদি একটা কিছু করতে পারি তাহলেই আমার মনে হয় কিছু করা সম্ভব। আমি তো পশ্চিমবঙ্গের উপর একটু বেশি আমরা একটু নির্ভরশীল, কেন নির্ভরশীল, কারণ আমাদের আসাম থেকে এই যে আমাদের কাছে যে কেস স্টাডিগুলো আছে যেগুলো ভারতীয়দের ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়েছে সেগুলো নিয়ে যে রাজ্যসভায় বা লোকসভায় কথা বলা, সেটা আসাম থেকে ইনিশিয়েট করা অসুবিধা, সেটা পশ্চিমবঙ্গ থেকেই করতে হবে, বা যে যে কেন এরকম হচ্ছে, তাহলে আপনারা বিদেশি বলতে মানে আসামে যে বলছেন যে 1 কোটি বিদেশি, সেটা তো মিথ্যে করা, কোনো বিদেশি বলতে কোনো কিছু নেই, আর যদি থাকেও বা তাহলে আপনি কী করবেন তাকে, তাকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবেন কত বছর, ম্যাক্সিমাম 3 বছর, কারণ সুপ্রিম কোর্টের রায় আছে 3 বছর পর ছেড়ে দেবেন, তাহলে মানেটা কী রইল, এই গরিব মানুষদের ধরে 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 কেন ডিটেনশন ক্যাম্পে ঢোকানো, এর বিরুদ্ধে শুধু যে মানে গণ আন্দোলন দরকার তা নয়, সাথে সাথে কিন্তু রাজ্যসভায় লোকসভায় এমনকি দরকার হলে সুপ্রিম কোর্টে আমাদের অবিভক্ত ভারতীয় যখন আমরা ছিলাম সেই সময় যে নাগরিকত্ব আইন ছিল বা ফরেনার্স অ্যাক্ট ছিল সেটা যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা এই আসমুদ্র হিমাচলে যে আমরা মানুষরা আছি ভারতবর্ষে বাঙালিরা বিশেষত তারা কিন্তু বেঁচে যাবে, এই কথাটা বললে আমি আপাতত আমার শেষ থাকবে, পরে আবার আসবো। সিদ্ধব্রত, আমি তোমার কাছে যাব। প্রথমত তোমার সংগঠন জাতীয় বাংলা সম্মেলন, এরকম একটা সংগঠন তৈরি করার প্রয়োজন কেন পড়ল, আর এই ভারতবর্ষের বহুজাতিক বহুভাষিক ভারতবর্ষে তোমার সংগঠনকে কেউ যদি প্রাদেশিক বলে তাহলে মতাদর্শগতভাবে এর উত্তর তোমার কাছে কি আছে, আর এই সময়ের পরিপ্রেক্ষিতে কোন কোন কাজগুলোকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ, আমার এই কোশ্চেনটা একটু তোমার কাছে। জাতীয় বাংলা সম্মেলনের জন্ম হয় 9 ডিসেম্বর 2019। 9 ডিসেম্বর 2019 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে, সেই দিন লোকসভায় নাগরিকত্ব বিল আইন হিসেবে পাশ হয়, নাগরিকত্ব বিল লোকসভায় 9 ডিসেম্বর পাশ হয়, তো সেই দিনকে আমাদের সংগঠন শুরু হয়। এনআরসি এবং নাগরিকত্ব আইন এই দুটো জিনিস নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি, আমাদের সংগঠন তৈরি হওয়ার আগেও বছর 2-1 ধরে আমরা আন্দোলন করে চলেছি। আমাদের মনে হয়েছে যে বাঙালির কফিনের শেষ পেরেক হতে চলেছে এই এনআরসি এনপিআর এবং সিএ, এটিকে যদি না আটকানো যায় তাহলে আগামী দিনে বাঙালি জাতি বলে কিছু এই ভারতের মানচিত্রে থাকবে না। খুব পরিষ্কার কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার
এবং বিজেপি আরএসএস এর নেতা নেত্রীদের কথায় যে এই পুরো ষড়যন্ত্রটা হলো বাঙালিদের বিরুদ্ধে, এটা আর অন্য কারোর বিরুদ্ধে নয়। যেরকম এনআরসিতে বাদ পড়েছিল বেশ কিছু হিন্দি ভাষী, কিন্তু রাজনাথ সিং এর কাছে যখন তারা যায়, রাজনাথ সিং পরিষ্কার বলে হিন্দি ভাষীরা কোনোভাবেই বাদ পড়বে না, ওটা আমাদের ঢুকিয়ে দেওয়া হবে। আমরা কি জানি যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে এই কাজ, কিন্তু পরিষ্কার তৎকালীন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছিলেন, ওনার স্টেটমেন্ট আছে যে হিন্দিভাষীদের কাউকে বাদ দেওয়া যাবে না। তো এটা পরিষ্কার যে ভাষা যার বাংলা তাদের বাদ দেওয়া যাবে। তো যখন একটি রাষ্ট্র এটা ঘোষণা করে দিচ্ছে যে এই পুরো সিস্টেম সিএ, এনআরসি এবং এনপিআর এর যে এই তিনটে জিনিস, এই তিনটে জিনিস বাঙালির জন্য, তো সেইখানে বাঙালিকে যদি আমি সংগঠিত না করে, বাঙালিকে যদি আমি রাস্তায় না নামাতে পারি, তাহলে আগামী দিনে বাঙালি বলে কোনো কিছু ভারতের মানচিত্রে থাকবে না। এবং আপনারা জানেন যে বর্তমান ভারতবর্ষে বাঙালি মানেই বাংলাদেশি, এবং বাংলাদেশি কথাটাকে একটি গালাগালিতে পরিণত করা হয়েছে। যারা আমাদের পরিযায়ী শ্রমিক কিংবা বিভিন্ন প্রান্তে আছে বা ভারতে কাজ করে, তাদেরকে বাংলাদেশি বলে প্রায় মাঝে সাথেই খবর আসে, তাদেরকে বাংলাদেশি বলা হয়। এইবার আমার যে দ্বিতীয় প্রশ্ন আপনার বুদ্ধদা, যে আমাদের সংগঠনকে প্রাদেশিক বলা হবে না কেন? আমাদের কোনো আপত্তি নেই যদি আমাদের সংগঠনকে কেউ প্রাদেশিক বলে। আমার বিশ্বাস প্রতিটা সংগঠনই প্রাদেশিক, তারা কোনো না কোনো প্রদেশের মানুষের কথা বলছে, সে বাংলার কথা বলতে পারে, ভারতের কথা বলে, প্রতিটা জায়গায় একটা স্থানের মানুষের কথা বলে। আমরা যেহেতু আজকে আমরা বঙ্গবাসী এবং বঙ্গবাসী ওপর হিন্দি সাম্রাজ্যবাদ, এটা হিন্দি হিন্দু হিন্দুস্তান, আমার আগের বক্তা বললেন, তারা যেহেতু আমরা দেখেছি এই 2021 ভোটেও আমরা দেখেছি কিভাবে আমাদের বাঙালিদের ওপরে, আমি খুব দুঃখের সাথে বলছি, দুদিন আগে আমাদের বিরোধী দলনেতাও বলেছে বাঙালিরা কিন্তু 40 লক্ষ বাঙালি বাইরে কাজ করে, মানে খুব পরিষ্কার তাদের লাইন অফ অ্যাটাকটা হলো বাঙালি, কোনো নির্দিষ্ট পার্টি বা রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি নয়। এবং আমরা একাধিকবার দেখেছি যে বাংলা বাঙালির ওপর আক্রমণ নেমে আসছে। যদি তাদের বাংলা বাঙালির ওপর আক্রমণটা নেমে আসে, তাহলে তো আমাদেরকে, বাংলার যারা ভূমি সন্তান তাদেরকে সংগঠিত হতেই হবে। আমাদের জাতীয় বাংলা সম্মেলনের কোনো ব্যক্তি জাতির প্রতি কোনো রকমের কোনো আমাদের রাগ নেই। তারা তাদের তাদের প্রগতি হোক, তাদের উন্নতি হোক, তাদের ভালো হোক, কিন্তু আমরা সংগঠিত হয়েছি যাতে আগামী দিনে বাঙালিকে বাংলাদেশি বলে, বাংলাদেশি দাগিয়ে, বাংলাদেশি কোনো ব্যক্তির ওপরেও আমার রাগ নেই, কিন্তু কোনো ভারতীয় নাগরিক বাঙালিকে যদি বাংলাদেশি মিথ্যে অপবাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে 2-3 বছরের জন্য রেখে দেওয়া হয়, এই অমানবিক এই অনৈতিক জিনিসের বিরুদ্ধে লড়াই করতে গেলে একমাত্র পথ যে বাংলার প্রত্যেকটা মানুষকে সংগঠিত করা, এছাড়া সম্ভব নয়। যখন এনআরসি প্রথম 2018 যখন হয়, আমরা আসাম ভবন ঘেরাও করেছিলাম, তখন এই সমস্যাটা ছিল আসাম কেন্দ্রিক। আমরা কি সারা ভারতবর্ষে বাংলার পক্ষে মানুষকে নামতে দেখেছি রাস্তায়? না। আসাম এবং পশ্চিমবঙ্গের বাইরে কোনো মিছিল ছিল না, কোনো কোনো ধর্ণা ছিল না, কোনো প্রতিবাদ ছিল না, দিল্লিতেও ছিল না। তার মানে বাঙালির সমস্যায় সবাই নামছিল না। যদি বাঙালির সমস্যায় কেউ না নামে, আমাদের তো নামতেই হবে, কারণ আসামের পরের নাম্বারটাই আমাদের। আপনারা জানেন যে নেতা নেত্রীরা আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছে এরপরে বাংলায় হবে, বাংলায় ডিটেনশন ক্যাম্প করা হবে, 2 কোটি বাঙালিকে বের করা হবে, এগুলো আমরা শুনেছি। তো সেইখানে তো আমাদেরকে দুর্গ তৈরি করতেই হবে, নিজেদের রক্ষা করতেই হবে। আমরা কিন্তু কাউকে আক্রমণ করার জন্য সংগঠন তৈরি করিনি, আমরা তৈরি করেছি নিজেদের রক্ষা করার জন্য। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে নিজেকে রক্ষা করার, আমরা সেই কাজটাই করেছি। আমরা আগুন জ্বালানোর জন্য কিছু করিনি, আমরা জল দিয়ে আগুন নেভানোর জন্য সংগঠন তৈরি করেছি। এই জন্যই আমাদের সংগঠন, এবং কেউ যদি প্রাদেশিক মনে করে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমার প্রদেশ আজ আক্রান্ত, এবং এই প্রদেশকে বাঁচাতে গেলে আমাদেরকে প্রাদেশিক হতে হবে। আমি আসবো আবার তোমার কাছে, সামিরুল, অধ্যাপক সামিরুল ইসলাম,
বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি। সামিরুল, আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে তোমার সংগঠনের কর্মকাণ্ড যারা লাইভটা দেখছেন তাদের কাছে একটু বলবে। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত মূল নিবাসী পশ্চিমবঙ্গের মানুষ আছে, অন্যান্য জনজাতি গোষ্ঠীর মানুষ আছে, এই বাঙালি হেজিমনি যদি বিষয়টাকে আরো সামনে আসে, তাহলে আমার সাঁওতাল, আমার গোর্খা, আমার রাজবংশী, এই নানান যে ছোট ছোট নৃগোষ্ঠীর মানুষ, তাদের সাথে এই বাঙালি জাতিসত্তার আন্দোলনের সম্পর্ক কেমন হবে, এবং বাঙালি বাংলার মানুষের ঐক্যের প্রশ্নে সমস্যাগুলো কি কি, সেই সমস্যাগুলোকে কিভাবে তোমরা অ্যাড্রেস করতে চাইছো একটু যদি বল। আচ্ছা, প্রথমটা বলি, বাংলা সংস্কৃতি মঞ্চটা আমাদের তৈরি হয় 2017 সালে, যখন ধুলাগড়ে দাঙ্গা হয়েছিল। আমাদের সংগঠন তৈরি করার কোনো উদ্দেশ্য ছিল না। প্রথম থেকে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে অ্যাপ্রোচ করি যে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে রাখি বন্ধন করেছিল সেভাবে যেন রাখি বন্ধন করা হয়। তখন প্রচুর উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেই টাইমে কোনো পলিটিক্যাল পার্টি ঢুকতে পারছিল না, তো কোনো পলিটিক্যাল পার্টি আমাদের কথা শুনেনি। তখন আমরা ভাবি পলিটিক্যাল পার্টির বাইরে সাধারণ মানুষের একটা সংগঠন থাকা দরকার, যারা মানুষের বিপদের টাইমে পাশে দাঁড়াবে। তখন আমরা বাংলা সংস্কৃতি মঞ্চটাকে তৈরি করে আমরা ধুলাগড়ে, তখন রাইটস 2017 সালে এপ্রিল মাসে, তখন আমরা ধুলাগড়ের মধ্যে ঢুকে আমরা রাখি বন্ধন করি। তারপর আমরা ঠিক করি যে বাংলা সংস্কৃতি মঞ্চ এমন একটা সংগঠন হবে, প্রথমে কোনো ম্যানিফেস্টো তৈরি করবে না, বাংলার যে সমস্যা সেগুলো নিয়ে কাজ করবে। যে ম্যানিফেস্টো তৈরি হবে আমাদের বটম থেকে, মানে মানুষ বলবে যে আমাদের ম্যানিফেস্টো কী হবে, সংগঠন কীভাবে তৈরি হবে। তারপর আপনারা হয়তো অনেকে জানেন মাইগ্রান্ট ওয়ার্কার, যেমন এটা না বললেই না, যখন আফরাজুলকে যখন মারা হয়েছিল তখন কালিয়াচকে যারা মানে হিন্দু কমিউনিটি ছিলেন তারা প্রচুর ভয়ে ছিলেন, যদি ওটা কেন্দ্র করে যদি হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যায়। তখন কালিয়াচকে আমাদের যিনারা ছিলেন তাদেরকে বললাম যে আফরাজুল মুসলিম না, বাঙালি, তোমরা আন্দোলন করো সবাই মিলে যে বাঙালি শ্রমিককে কেন মারা হলো, এবং এটা থেকে ইস্যুটাকে আমাদের ধর্মের ভেদাভেদ আনা যাবে না, একদম পুরো বাঙালি জাতিসত্তা নিয়ে পুরো আফরাজুলের ইস্যু নিয়ে আমরা প্রথম র্যালি করি 5-7 হাজার লোক নিয়ে ওই টাইমে। তারপর যত মাইগ্রেন্ট ওয়ার্কার ইস্যু আছে এই নিয়ে আমরা লড়াই করতে লাগি। তারপরে 2018 সালে যখন এনআরসি যখন চালু হয় আসামে এবং 5 জন বাঙালিকে মারা হয়েছিল, তখন আমি হসপিটালাইজ ছিলাম, সেই টাইমে আগস্ট মাসে আমার মনে আছে 2018 সালে, তখন কোনো পলিটিক্যাল পার্টি সেভাবে নামেনি, কিছু গণসংগঠন নেমেছিল জাস্ট। তখন আমরা বিভিন্ন জেলাতে আমরা বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা থেকে কোথাও 10,000, 12,000, 15,000 লোক নিয়ে র্যালি করেছি। এবং তখন যেটা আমি দেখেছি যে যারা আদিবাসী সম্প্রদায়, প্রথম দিকে যেটা ট্র্যাপ করা হয়েছিল যে শুধুই সমস্যাটা হচ্ছে মুসলমানদের সমস্যা, এটা অন্য কোনো কমিটির সমস্যা না। তারপরে যখন কাগজপাতি ডকুমেন্টগুলো যখন ভেরিফিকেশানে জিনিসপত্র আসে, এনপিআর যখন আসে, তখন আদিবাসীরা প্রচুর ভয়ে ছিল, এবং দেখা গেছিল যে মুসলিমদের থেকে মানে আদিবাসী সম্প্রদায়ের মানে ডকুমেন্ট একদমই ছিল না। এবং ওখানে গিয়ে আমরা সংগঠিত করেছিলাম বিভিন্ন জায়গাতে, হাজার হাজার লোকের র্যালি করেছি, এবং এইভাবে আমাদের সংগঠনটা মানে এখন আমাদের ম্যানিফেস্টো তৈরি হয়েছে এবং বটম থেকেই তৈরি হয়েছে। এবং সেকেন্ড যে কোশ্চেনটা করলেন আপনি, সেটা হচ্ছে আমি যেটা দেখেছি আমার ব্যক্তিগত জীবনে, যে সত্যি কথা বলতে গেলে যে অনেক হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখেছি যে বাঙালি মানে মুসলমানদেরকে বাঙালি মুসলমান হিসেবে অনেকে ভাবে না। মুসলমান মানে হচ্ছে মানে অন্য, মানে বাঙালি না। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা দেখেছি আমি যে সবচেয়ে থেকে বেশি বঞ্চিত সমাজ যদি দেখেন আপনি রাজনীতিকভাবেও, তো বাঙালি মুসলমানরা। আমি গলি খানের পর সেইভাবে কোনো জেলা থেকে বাঙালি মুসলমান সে যে কোনো পার্টি বলুন মেন স্ট্রিম পলিটিক্সে জায়গা পায়নি। এবং গ্রামগঞ্জটাকে সবসময় আমরা বাদ দিয়ে কলকাতা কেন্দ্রিক করার চেষ্টা করেছি, এর ফলে যেটা মেজরিটি যে গ্রাম বাংলাতে যে মুসলমানরা থাকে তারা কিন্তু প্রচুর প্রবলেমে থাকে। এবং কলকাতা গিয়ে যেটা মানে আমি আমার ব্যক্তিগত লাইফে দেখেছি, কলকাতা গিয়ে মনে হচ্ছে যে আমি কোথায় কোথায় এলাম, মানে পশ্চিম মানে যখন ছাত্র অবস্থায় ছিলাম আমি, এটা তো পশ্চিমবঙ্গের বাইরে মনে হচ্ছিল। তো আমাদেরকে যেটা করা উচিত না, ইউনাইটেডভাবে ছোট ছোট সংগঠন যারা আছেন, হয়তো সবারই মত পার্থক্য আলাদা হতে পারে, এবং এই এনআরসি নামের যে ভয়ঙ্কর জিনিসটা আবার আনার চেষ্টা করছে, সেটা আমাদের মধ্যে যে মতভেদ আছে সেগুলোকে বাদ দিয়ে সবাই মিলে যদি ইউনাইটেডভাবে আমরা যদি লড়ি এবং গ্রামগঞ্জটাকেও যদি বেশি টার্গেট করি, শুধু কলকাতায় র্যালি করলাম, আশেপাশে কলকাতার আশেপাশে দু জায়গাতেই করলাম, এইটা নিয়ে কোনো সমস্যাটি হবে না। মানে গ্রামগঞ্জের অনেক মানুষ যখন প্রথম থেকে আমরা বুঝাচ্ছিলাম, আমরা একটা বীরভূমে একটা র্যালি করেছিলাম সিউড়িতে, 20,000-এর উপর লোক হয়েছিল ওই র্যালিটা করার জন্য। আমি আমরা গ্রামে গ্রামে মানে আদিবাসী বলুন, এসটি সম্প্রদায় বলুন, যাদের ডকুমেন্ট ছিল না, গ্রামে
গিয়ে যে ক্যাম্পিং করেছিলাম, অনেকে জানতোই না যে এনআরসি, অনেকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এনআরসিটা শুধু হচ্ছে বাঙালি মানে মুসলমানদের জন্য। পরে যখন ওনারা বুঝলেন যে না আমাদের একটু ডকুমেন্ট নেই, এটা আমাদের জন্যই, তখন দেখলাম আমাদের র্যালিতে 48% ওপরে কিন্তু এসসি এসটি কমিউনিটি এসেছিলেন। ওই যে 20,000 লোকের র্যালি হয়েছিল বীরভূমে, আমাদের সবাইকে ইউনাইটেড হবে লড়তে হবে এবং আছি আমরা। আমি সিদ্ধব্রতর কাছে আবার একটু আসব, যে প্রথমত এই ধরনের তোমাদের মতো সংগঠন মাঝে মাঝেই আরো অনেক সংগঠনের জন্ম হচ্ছে, যেগুলো মানে 60-এর দশক, 70-এর দশক, এমনকি 80-এর দশকেও শোনা যেত না, মানে এই বাঙালির জাতি চেতনার খুব একটা বিকাশ হয়নি, এখনো খুব বিকাশ হয়েছে এরকমটা মনে করি না, খুব প্রাথমিক স্তরেই আছে। এই বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে কিনা, এক। দুই হচ্ছে যে যে কথাটা কমলদা শুরুতে বলেছেন, যে বাঙালির তো আসলে 5টা ভুবন আছে, একটা আমাদের এই বাংলা, একটা ওই বাংলা, বাঙালির তৃতীয় পরিসর আছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে বাঙালি, এই যে আসাম, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি, সারা ভারতবর্ষের যে বাঙালি আছে এবং বিদেশে যে বাঙালি আছে। আমি একটা লেখায় পড়ছিলাম কালকে রাত্রেই, যে উত্তরাখণ্ডে বিশেষ করে নিম্নবর্গের মানুষগুলোকে দূরে দূরে দণ্ডকারণ্য, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যাদের পরবর্তী প্রজন্ম এখন বাংলা ভাষা শেখার সুযোগটাও পাচ্ছে না, এই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই হচ্ছে আন্দোলন সীমাবদ্ধ রাখলে সেটা কি যুক্তিযুক্ত হবে, না গোটা ভারতবর্ষের বাঙালিদের যে আশা আকাঙ্ক্ষার মানে একটা আশার বাতিঘর হচ্ছে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা কি সেই রোল প্লে করতে পারছে, সেই ভূমিকা পালন করতে পারছে? তাহলে উত্তরাখণ্ডে একটা মানে উধম সিং নগরে একটা কলোনি আছে, এই কলোনির নাম হচ্ছে উইদাউট পাড়া, অর্থাৎ ওই মানুষগুলো উইদাউট, তারা আমার বাংলারই হচ্ছে নিম্নবর্গের মানুষ, নবশূদ্র সম্প্রদায়ের মানুষ, পটুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা তো এগুলো খোঁজই রাখি না। ফলে পশ্চিমবঙ্গের বাঙালির জাতিসত্তার আন্দোলন সেটার সাথে সর্বভারতীয় এই যোগাযোগের ক্ষেত্রটাকে তোমরা কিভাবে ভাবছো? এইটা বাঙালির যে আপন, হ্যাঁ, বাঙালির রাজনীতি ইতিহাসকে যদি মাথায় রাখি, তাহলে বাঙালির যেটা হচ্ছে আদি ভূমি কিংবা বলা যেতে পারে ন্যাচারাল হোমল্যান্ড, 47-এ ভারত তৈরি হয়েছে, 71-এ বাংলাদেশ তৈরি হয়েছে, হয়তো আগামী দিনে কোনো এক সময় হয়তো এই সব রাজনৈতিক ভৌগোলগুলো পাল্টে যেতে পারে, এটাই ইতিহাস বলে যে কয়েক শতক পরপর পাল্টে যায়, কিন্তু বাঙালি জাতির যে ভূমি, মানে যখন থেকে আমরা বাঙালি জাতি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছি, সেইটা তো আমাদের এই মাটি যেখানে বর্তমানে আমরা পশ্চিমবঙ্গে থাকি কিংবা আসামের শিলচর অঞ্চল বা কিছুটা ত্রিপুরাতে আসে। তো আমাদের যে কোনো লড়াই শুরুটা, নেতৃত্বটা এখান থেকেই আসবে, নিশ্চয়ই বাঙালি পুরো পৃথিবীতে আছে, ভারতবর্ষের নানান প্রান্তে আছে, এবং তারা সেই সব জায়গাতেও জাতিসত্তার অধিকারের লড়াই লড়ছে কিংবা লড়ার প্রয়োজন আছে, কারণ তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু যেহেতু এই জায়গাটাই হচ্ছে আমাদের ন্যাচারাল হোমল্যান্ড বলা যেতে পারে, তো এইখান থেকে এই লড়াইটা আসবে, এবং নিশ্চয়ই তার সঙ্গে আমাদের রাজনীতি এবং ইতিহাস সংস্কৃতিকে মাথায় রাখতে হবে। 60-এর দশক, 70-এর দশকের যে কথা বললে, 1947-এর পর থেকেই আমরা হিন্দি সাম্রাজ্যবাদের দ্বারা আক্রান্ত, কিন্তু তখন যেহেতু আক্রমণটা এতটা প্রকট ছিল না যে জাতিগতভাবে আমাদের উপর আক্রমণ আসছে, কারণ অনেক সময় সেই আক্রমণটা অনেক সময় গরিব বড়লোক হয়েছে, আক্রমণটা অনেক সময় জাত ভিত্তিক হয়েছে, ধর্ম ভিত্তিক হয়েছে, কিন্তু জাতি, যে আমার ভাষা বাংলা এবং যেহেতু আমার ভাষা বাংলা আমাকে হয়তো ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হতে পারে, এই রকম প্রকট সিচুয়েশন কিন্তু আগে ছিল না। ডিটেনশন ক্যাম্প আগেও হয়েছে এবং বাঙালি সত্তাকে
চ্যালেঞ্জ করাও হয়েছে আগে, সেটা মূলত আসামের কিছু কিছু অঞ্চলে হয়েছে, তাতে বিক্ষিপ্ত প্রতিবাদও হয়েছে, কিন্তু এমন ভাবে কখনোই কোন রাষ্ট্র শক্তি কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো বাঙালির বাঙালির পক্ষে যে আমরা উইপোকা বের করে দেব ঘুষপেটিয়া এইভাবে, বা আমরা বাঙালিরা যেখানে যেখানে আছি সেখানে তাদেরকে বাংলাদেশি বলে কখনো শোনা যায়, ব্যাঙ্গালোরে ঘর ভাঙাদের ঘুম ভেঙে দেওয়া হচ্ছে, কখনো দেখি NCR দিল্লিতে হচ্ছে, এইভাবে কখনো কিন্তু প্রকট আকার নেয়নি। তাই জন্যই হয়তো এই মুহূর্তে মানে এই যে সময়টা যাচ্ছে সেই সময়টা একাধিক মানুষের মধ্যে, সে মানুষ বাম হতে পারে, সে মানুষ ডান হতে পারে, তার রাজনৈতিক দল হয়তো বিভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকের মধ্যে এমন একটা চেতনা উদ্ভব হয়েছে যে কোথাও বাঙালি বলে কি আমরা বঞ্চিত হচ্ছি। বারবার দেখা যাচ্ছে ভারতের মানচিত্রে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, বাঙালির যে আমাদের যে মনীষী আছে, আমাদের যে খাদ্যাভ্যাস আছে, আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে ভাষা আছে, কোথাও দেখা যাচ্ছে একদম ডিরেক্ট সেখানে কিন্তু অ্যাটাক হচ্ছে। তো এইভাবে কিন্তু অতীতে হয়নি, এতটা প্রকট ভাবে হয়নি। তাই জন্য এটা সময়ের নিয়ম যে যখন সাম্রাজ্যবাদ নেমে আসে সবসময় সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিও নেমে আসে। বাঙালি বা বাংলার অধিকারের জন্য লড়াই করা সংগঠনদের মধ্যে সমন্বয় নিশ্চয়ই হতে পারে, তাদের মধ্যে যে এক মনোভাবন্ন যে মানুষ আছে, এখন বাঙালির অধিকারের কথা একটি সাম্প্রদায়িক শক্তিও বলতে পারে, আবার বাঙালির অধিকারের কথা একটি অসাম্প্রদায়িক শক্তিও বলতে পারে, নিশ্চয়ই সেখানে সমন্বয় করাটা সমস্যার হতে পারে, কারণ যেখানে বাঙালির জায়গায় হয়তো এক হতে পারে কিন্তু অন্য ক্ষেত্রে অনেকটা বিরাট ফারাক হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে যারা অসাম্প্রদায়িক বাংলার মানুষ, যারা বাংলার সংস্কৃতি ইতিহাসকে এক মানে প্রোটেক্ট করতে চায়, যারা তাদেরকে রক্ষা করতে চায়, তারা নিশ্চয়ই বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি এক জায়গায় এসে লড়াই করা উচিত আমার মনে হয়, না হলে আগামী দিনে বাংলা থাকবে না। সেই উদ্যোগ যদি আসে সমাজের অভ্যন্তর থেকে, তোমার সংগঠন তাতে সাড়া দেবে? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। আমি যেটা বললাম প্রথমে যে যে উদ্যোগী সংগঠন বা যেসব সংগঠনরা এক জায়গায় হতে চাইছে, নিশ্চয়ই তাদের মধ্যে কোথাও একটা মানসিকতার কোথাও একটা মিল আছে, চিন্তা ভাবনার মিল আছে। এবং আমরা দেখেছি একাধিক কাজ করতে গিয়ে একাধিক সংগঠনের সাথে আমরা যৌথ প্রোগ্রাম করেওছি যেখানে আমরা দেখেছি তাদের মতের মিল আছে, কিন্তু বললাম যেটা হয়তো বাঙালির অধিকারের প্রশ্নে এক কিন্তু অন্যান্য জায়গায় বিরাট ফারাক। যেমন বলছি যেরকম আমি একটা উদাহরণ দিই, হিন্দু সংগতি বলে একটি সংগঠন আছে, সাম্প্রদায়িক সংগঠন, তারাও বাঙালির কথা বলে কিন্তু তারা বাঙালি হিন্দু বাঙালির কথা বলে। এমন কিছু সংগঠন যদি হয় তাহলে নিশ্চয়ই শুধু বাঙালি সত্তার উপর দাঁড়িয়ে তার সঙ্গে কাজ করা সম্ভব নয়, কিন্তু যারা অসাম্প্রদায়িক যারা মানুষকেই নষ্ট করবে। হ্যাঁ সেটাই বলতে চাই, হিন্দু মুসলমান যারা একদম একদম হিন্দু মুসলমান বাঙালি হয় না, বাঙালি মানে বাঙালি যাদের ভাষা বাংলা, তাদের মধ্যে নিশ্চয়ই হিন্দু বাঙালি আছে, মুসলিম বাঙালি আছে, বুদ্ধিস্ট বাঙালি আছে, কিন্তু বাঙালিকে যদি কেউ ধর্মের ভিত্তিতে ভাগ করে বাঙালির নতুন করে ডেফিনেশন তৈরি করার চেষ্টা করে তাদের সঙ্গে নয়, কিন্তু প্রকৃত অর্থে যারা বাংলার ভূমি সন্তান, শুধু বাংলা কেন বলবো, বাংলার ভূমি সন্তান, প্রত্যেক বাংলার ভূমি সন্তান যারা এই মাটিতে দীর্ঘদিন ধরে থাকে, তাদের যদি সংগঠনরা এক জায়গায় আসে আমার মনে হওয়া উচিত। এবং জাতীয় বাংলা সম্মেলনের একজন হয়ে আমি বলছি আমরা সবসময় তাদের সঙ্গে থাকবো এবং একসঙ্গে কাজ করব। খুব সুন্দর বললে কমলদা, আপনার কাছে একটু আসি। আমরা সাম্প্রতিক কালে এই বোধহয় গতকালকে নিউজ পেপার বা আজকে নিউজ পেপারে খবরের কাগজে দেখছিলাম যে আসামে আবার হচ্ছে করিমগঞ্জ জেলায় গরিব বাঙালি তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। মূলত গরিব বাঙালি মুসলিম এই সম্প্রদায়ের মানুষদের হচ্ছে বাড়িঘর আবার ভাঙচুর করা হচ্ছে। আমি বলতে চাইছি যেটা বরাক উপত্যকা হোক বা আপার আসাম হোক, আসামে তো একটা হিউজ বাংলাভাষী মানুষ আছেন, আমি বলছি যে আপনারা এক হতে পারছেন না কেন, সমস্যাটা কোথায়? মানে এক হলে যে শক্তি বাঙালির আমি যে শক্তি বাঙালিকে নিপীড়ন করতে চাইছে সেই শক্তিও তো ভয় পাবে।
প্রথম কথা হচ্ছে যে এই যে আপনি কথাটা বললেন আর কি, যে আমরা এক হতে পারছি না সব, আসলে আমাদের সঙ্গে মানে আমরা যে বরাক ভূমিতে থাকি তিনটে ডিস্ট্রিক্ট নিয়ে, বরাক নদীর পাশে যেটা আমাদের নিয়ে, এবং যে ব্রহ্মপুত্র ভ্যালিতে যারা আছে তাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগটা খুব কম ছিল। এই ইদানিং ধরুন ওই এনআরসি, মূলত এনআরসিতে এবং ডিভোটা ডিটেনশন ক্যাম্প নিয়েই তখনই কিছু 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 আমাদের পরিচিতিটা বাড়ে আর কি। এর আগে আমাদের সঙ্গে ধরেন সাহিত্য নিয়ে কেউ ধরেন যেত বা কোনো কালচারাল প্রোগ্রাম হতো বা এরকমই। আসলে এই বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকা একটা বিশাল একটা পাহাড় আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে পর মানে হোল নাইট জার্নি যায়, 12 ঘন্টার একটা ব্যবধানে যেত। সেই কারণেই একটা এক হওয়া যে সেটা হয়ে উঠবে। তারপর যে কথাগুলো আপনারা বলছেন সেটা আমাদের এখানে বলা হয়, বাঙালি মানে তো হিন্দু আর কি, যারা মানে যে গোষ্ঠীটা বলে আর কি, বিজেপি বা সেটা ওখানেও চলে। এইবার মানে এখন আমরা অনেকে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগটা হয়ে গেছে আর কি, সেটা নিয়ে আমি আজকে একটা এমনিতেই একটা জাস্ট আমার তো লেখার জায়গাটা সোশ্যাল মিডিয়াতে, আমি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলাম একটা বিষয়টা নিয়ে, দেখা যাক তারপর পরবর্তীতে আমরা কি করি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হাইকোর্টের একটা নির্দেশ ছিল যে লকডাউন পিরিয়ডে কোনো উচ্ছেদ হবে না, সেগুলো মানামানির কোনো ধার নেই আর কি। আমি তো আগেও বলেছি আপনাকে, শুরুতে বলেছিলাম যে শুধু করিমগঞ্জ না, এই কাজকে গতকালকে হাইলাকান্দিতেও হয়েছে। এটা হয় মানে মণিপুর আমাদের যে বর্ডার জায়গাটা আছে আসামের, যেমন মণিপুর, মিজোরাম, মেঘালয়, এগুলো সংখ্যালঘুদের উপর প্রায়শই এই কাজটা হয়ে থাকে আর কি, এবং আমাদের আসাম সরকারকে শুধু মানে মানুষের মেমোরেন্ডাম দেয়। এক হওয়া যে ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে, যে এক হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা করে উঠতে পারছি না, সেটা হয় মানুষের মানে ভীষণ ভাবে মানে ভয় পেয়ে যায় মানুষে। এই ভয়ের জায়গার থেকেই বিশেষত মধ্যবিত্ত শ্রেণী মানুষরা, তারা তো সবসময় একটা সুবিধাবাদী জায়গায় থাকে, সবসময় তো স্বার্থপর টাইপের হয়, তো তারা দেখছে যে তারা তো সেফ জায়গাতে আছে আর কি। তো সেই জন্য এই সংখ্যাটা এতটাই কম যে আমরা ঠিক করে উঠতে পারছি না। যদিও আমি প্রতিনিয়ত আসামের যারা ব্রহ্মপুত্র ভ্যালিতে যারা থাকে, এবং আজকেও আমি করেছি, গতকালকেও কথা বলেছি যে ভাই এবার কিন্তু একটা কিছু করতে হবে, নাহলে আমরা মানে কিছু পারবো না। সেই জন্যই কিন্তু মানে এই বিষয়টা যখন আমাদের হয়েছিল তখন আমি ছুটে গেছিলাম কলকাতাতে, একবার অনেকবার গেছিলাম। তো ওই ব্যাপারটা এরকম হচ্ছে যে আমাদের সেইভাবে হয়ে উঠতে করতে আমরা পারছি না, কারণ পুলিশ তাদের কাছে, মিলিটারি, সিআরপি সবই তাদের, রাষ্ট্র তাদের হাতে আছে, সেটা হয়ে উঠছে না আমাদের যে কোনো কারণেই হোক আর কি। তো এটাই হচ্ছে মূল কথা আর কি, এত ডিটেইলে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমই যে আমাদের সঙ্গে যোগাযোগটা তখন ছিল না, এখন অনেক যোগাযোগ হয়ে গেছে আর কি। তো এখন হয়তো আমরা একসঙ্গে লড়াইটা ঠিকই করবো আর কি, তো এটাই বলার আর কি। আপনাকে শুধু একটা উদাহরণ দেই যেটা খুবই দুঃখজনক, যে শক্তি বাঙালিকে গৃহহারা করছে, বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করছে, সেই শক্তি আসামের সবচেয়ে লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলা কোচবিহার, সেইখানে নির্বাচনে জয়যুক্ত হচ্ছে। এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগে, মানে সেই একেবারে লাগোয়া জায়গায় একই ভাষার মানুষের কান্না একটু এগিয়ে কোচবিহারে এসে পৌঁছায়। এই যে বিচ্ছিন্নতা, এই যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা না কাটলে, যে আমি বলতে চাইছি যে শ্রীলঙ্কায় তামিল জনগোষ্ঠীর উপরে আক্রমণ হলে তামিলনাড়ু উত্তাল হয়ে ওঠে, কিন্তু আমার আসামে বা আমার উত্তরাখণ্ডে বা আমার আন্দামানের বাংলাভাষী মানুষের উপরে আক্রমণ হলে পশ্চিমবঙ্গে খুব একটা গাছের পাতা নড়ে না। এই জায়গাটাকে কিভাবে দেখেন কমলদা? ওই যে আপনি যেটা বললেন যে আন্দামানে হলেপুর বা হলেপুর ওখানে কিছু হয় না, তো ওই কুচবিহারে যারা মধ্যবিত্ত শ্রেণী মানুষ ছিল আর কি, বা আসামে যারা আছে, তারা সেটাই ভাবছে যে আমার উপর তো গায়ের আঁচড়টা পড়েনি, আমার উপর যখন গায়ের আঁচড় পড়বে তখন না হয় দেখা যাবে। তো জায়গাটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি। কাজেই আমাদের যেহেতু নেই, যারা লড়াই করে সেটা আপনার ধরেন বরাক ভ্যালিতে থেকেই হোক বা ব্রহ্মপুত্র ভ্যালিতে থেকেই হোক বা পশ্চিমবঙ্গ থেকেই হোক, আমরাই না হলে একসঙ্গে লড়াই করব, সংখ্যাটা আস্তে 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 বাড়াবো আমরা। আমি যে আমরা
প্রয়াত বিশিষ্ট বুদ্ধিজীবী বাংলাদেশের আহমেদ শরীফ, তিনি একটা লেখায় লিখেছিলেন যে বাঙালির একটা ঐক্যের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে বাঙালি একটা কেন্দ্রীভূত শাসনের মানে নিয়ন্ত্রণে দীর্ঘদিন একসাথে ছিল না, নানান নানান ভাগে ভাগ হয়ে গেছিল। হ্যাঁ, অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম তো বাংলা ঘোষণা করেন, সেটাও সমগ্র বাংলা তার দখলে আসেন। বাংলার এই যে রার বঙ্গের সাথে পূর্ববঙ্গের পার্থক্য, হ্যাঁ উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের পার্থক্য, এই যে 1874 সালে যে দেশভাগ হয়েছে, সেই দেশভাগের কথা পশ্চিমবঙ্গে আমরা কটা লোক জানি? রবীন্দ্রনাথ লিখেছেন বাংলা রাষ্ট্র সীমা হতে নির্বাসিত তুমি। আমরা 1947 সালে দেশভাগ আলোচনায় আসে, কিন্তু 1874 সালের দেশভাগ সেইটা আলোচনার মধ্যে আসে না। এটা একটা তো সমস্যার দিক। যাই হোক, আমি সামিরুলের কাছে আসবো। সামিরুল, সেটা হচ্ছে যে বাঙালি জাতিসত্তার সমস্যা নিয়ে তোমরা কাজ করছো, আন্দোলন করছো, এমনকি কোভিড পিরিয়ডেও তোমরা বা সিদ্ধব্রতরা নানান রকম কাজ করছো, কিন্তু বাঙালির জাতিসত্তা কখনো ভাষাকে বাদ দিয়ে হতে পারে না, সেটাই প্রধান মাধ্যম। কলকাতা শহরে বাংলা মাধ্যম স্কুলগুলো উঠে যাচ্ছে, হিন্দি বিশ্ববিদ্যালয় হবে বলে শুনতে পাচ্ছি, গ্রামের ব্লকে ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল চালু হবে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সংগঠনের মধ্যে কখনো এই বিষয়গুলো, এই এই ভাষার এই সংকট, এইটাকে এই এই সমস্যাটা নিয়ে কখনো আলোচনা এসছে, বা এই সমস্যাটাকে কিভাবে আন্দোলনে নামা যায় সেই রূপরেখা তোমাদের মধ্যে কখনো চর্চায় এসছে? তারা তো অনেক গরিব ঘরে ম্যাক্সিমাম বাচ্চা ছেলে মেয়ে থাকে গ্রামগঞ্জে, তো ওরা মানে অক্ষরগুলো ভুলে যাচ্ছে, যে বাংলা যে অক্ষরগুলো সেগুলো সব ভুলে যাচ্ছে। তো আমরা যেমন একটা হুইল অক্সিজেন বলে একটা ক্যাম্পিং চালাচ্ছি এই কোভিড পিরিয়ডে, হুইল এডুকেশনগুলো চালানো যায় কিনা, মনীষাদির সঙ্গে আমার পরশুই আলোচনা হলো, উনি একটা রূপরেখা তৈরি করছে, আর সেটা আমরা অলরেডি আমাদের রূপরেখা তৈরি করছি যে কীভাবে আমরা কোন কোন এরিয়াতে করতে পারি, কোথায় কোথায় আমাদের রিসোর্স আছে, এবং অনেক মানে আমাদের মঞ্চেরই অনেক শিক্ষক যারা ঘরে বসে আছেন তাদেরকে গিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে কিংবা গ্রামে গ্রামে গিয়ে যদি ওই বাচ্চাদেরকে যদি বাংলার যে ভাষাগুলো সেগুলো যদি পড়ানো যায়, এক নম্বর। আর সেকেন্ড যেটা হচ্ছে, দেখুন মানে এটা মানতে হবে আমাদেরকে যে বাংলার যে ভাষা সেটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং আমাদের ধরুন আগে মানে নেক্সট জেনারেশন যারা আসছে ধরুন তারা কিন্তু সেটা বেসিক্যালি যে সরকার যে ইংলিশ মিডিয়াম যে বাংলা যে স্কুলগুলোকে সেগুলো পুরোপুরি মানে ইংরাজি ঠিকঠাকভাবে ওখানে পড়াবার ব্যবস্থা করে না, এবং মানে বিভিন্ন কোম্পানিতে চাকরির ক্ষেত্রে যেমন আমরা কলকাতাতে দেখেছি যে অনেক কোম্পানি যারা নন বেঙ্গলি কোম্পানি তারা যেমন অ্যাড দিচ্ছে যে বাঙালিদেরকে চাকরিতে নেব না, এবং অনেক সময় দেখা যাচ্ছে যারা গ্রাম বাংলা থেকে স্কুল থেকে উঠে আসছে তারা মানে ইংরাজি না বলতে ভালো না বলতে পারার ফলে যেটা হচ্ছে যে আপনার বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে প্রবলেম হচ্ছে। এবং আমাদের যেটা করা উচিত এবং আমরা অলরেডি করবো ভাবছি যে বিভিন্ন সরকারি বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে যেন মডার্ন এডুকেশান তার সঙ্গে সঙ্গে যেন ইংলিশটা যেন ভালোভাবে পড়ানো যায় সে চাপটা আমাদেরকে সরকারকে তৈরি করতে হবে, এবং এটা যদি না করতে পারি তাহলে একদিন দেখতে পাবো আমরা হয়তো যে বাংলাতে মানে বাংলা স্কুল বলে কিছুই থাকবে না, সবাই মানে ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাবো। এবং অনেকে দেখেছি আমরা যার বাবা রিক্সা চালাই তারও মানে মাথার মধ্যে ঢুকে গেছে যে বাংলা স্কুলে পড়ানো হয় না, মানে প্রাইভেট স্কুলে মানে 500-700 টাকা দিয়ে এখন গ্রামগঞ্জে অনেক স্কুলে এরকম গজিয়ে গেছে সেখানে মানে দেওয়ার চেষ্টা করছে। আমি অনেককে আমরা কাউন্সিলিং করলাম যে কেন তোমরা এরকম করছো, তখন বলছে যে গ্রাম বাংলার স্কুলে তো আমার ছেলে ইংলিশ বলতে পারে না, ওখানে কিন্তু ইংলিশে কথা বলছে। যদি আমরা গ্রাম বাংলার বাঙালি স্কুলগুলো মানে যেসব জায়গাতে বাংলার স্কুল যেগুলো আছে সেগুলোর সঙ্গে যদি মডার্ন ইংলিশটাকে যদি ভালোভাবে শেখানো যায় তাহলে আশা করি এই সমস্যার সমাধান হবে, এবং আমাদেরকে সরকারকে চাপ দিতে হবে যেন ইংলিশটাকে যেন ভালোভাবে শেখানো যায়, বাংলার সঙ্গে সঙ্গে যেন ইংলিশটাকে যেন শেখানো যায়। সিদ্ধব্রত, 1961 সালে, হ্যালো, হ্যাঁ শুনছি, মনে আছে 1961 সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা সর্বদলীয় প্রস্তাব পাস হয়েছিল যে প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষা মাধ্যমে সমস্ত প্রশাসনিক কাজকর্ম হবে। নানান সরকার এসছে গেছে,
কিন্তু এইটা বিষ বাও জলে কিছুই হয়নি, উল্টে প্রশাসনের যতটুকু কাজ বাংলায় হতো আস্তে 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 সেগুলো প্রায় অপসৃয়মান। এখন এই যে বাংলা ভাষার সংকট, এর সাথে যদি অর্থনীতিকে যুক্ত না করা যায়, তাহলে কি তোমাদের মনে হয় যে কিছু আবেদন, কিছু কিছু লিফলেট, কিছু প্রচার এই দিয়েই সমস্যাটা রোখা যাবে? বা সরকার যদি তার পলিসি পরিবর্তন না করে, নীতি পরিবর্তন না করে, কারণ পশ্চিমবঙ্গে যখনই সবাই বাংলা শিখবে, যখন দেখবে ভালো বাংলা বলতে এবং লিখতে না পারলে চাকরির জায়গায় সমস্যা হচ্ছে, চাকরির চাকরি পেতে সমস্যা হচ্ছে, প্রমোশনে সমস্যা হচ্ছে, এই অর্থনীতির সাথে ভাষার যোগসূত্র না থাকলে কি কোনো ভাষাকে বাঁচানো যায়? ভাষা কি শুধুমাত্র সাহিত্য চর্চার বিষয়? এটা বাঙালি জাতিসত্তার সংকট, এনআরসি, নানান কিছু বিষয় আসতে পারে, কিন্তু এই যে ভাষার প্রশ্নটা, যে ভাষা আমাদের সামগ্রিক চৈতন্যের আধার, তোমার সংগঠন এই বিষয়ে তোমাদের ভাবনা চিন্তা কি? একদমই ঠিক কথা বলেছে বুদ্ধদা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি এখানে, আমাদের কোনো ভাষা নীতি নেই, আমাদের ভারতবর্ষেরও কোনো ভাষা নীতি নেই এবং পশ্চিমবঙ্গেরও কোনো ভাষা নীতি নেই। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার এবং দুর্ভাগ্যজনক ব্যাপার, এবং যে সকল সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তার একটা বড় কারণ হলো আমাদের কোনো ভাষা নীতি নেই। আমাদের কোন সরকারই, আমার যতটুকু আমি জানি, আমি ভুল হলে পরে ধরেই দিও, কোন সরকারই কোন ভাষা কিভাবে, ভাষা মাতৃভাষা কিভাবে সম্প্রসার হবে, কিভাবে মাতৃভাষায় শিক্ষা লাভ করব, কিভাবে চাকরি ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব আরো বাড়বে, যেটা বললে অর্থনৈতিক মূল্য, যে কোনো ভাষা সে ভাষা কতটা সম্প্রসারিত হবে, কতটা ব্যবহৃত হবে, সেটা পুরোপুরি দাঁড়িয়ে আছে তার অর্থনৈতিক মূল্য কতটা। আজকে যদি আমি বাংলা ভাষা পড়ে যদি আমি সেটা কোনো কোথাও যদি আমি কাজে না লাগাতে পারি, আমার চাকরিতেও লাগাতে পারছি না, আমি আমার কোনো কাজে লাগাতে পারছি না, কোনো কিছুতেই লাগাতে পারছি না, তাহলে একটা প্রশ্ন মা বাবার কাছে চলেই আসে, ছেলে মেয়েকে কেন শেখাবো? এবং সেইখান থেকেই কিন্তু এই যে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ালে ছেলে ভালো হবে, এই আইডিয়াটা কিন্তু সেখান থেকেই উঠে আসে, কারণ ভাষার অর্থনৈতিক মূল্য নেই। আমি ভাষায়, এই ভাষায় জ্ঞান লাভ করে আমার জীবন শেষ। তো এই যে ব্যাপারটা, যে প্রশাসন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রশাসন, সেই প্রশাসনেরই প্রথম উচিত যে তার প্রশাসনিক দপ্তরিক কাজ মাতৃভাষায় করতে। মাতৃভাষায় হচ্ছে সেই ভাষা যার মাধ্যমে আমরা যে বলি না যে আমরা 100% স্বাক্ষর তৈরি করব আমাদের আমাদের রাজ্য বা রাষ্ট্রকে, সেটা সম্ভব শুধু মাতৃভাষায় পড়াশোনা করলেই। আজকে কিছু ইংরেজি মিডিয়াম স্কুল বানিয়ে আমি কোনোভাবেই আমি হয়তো কিছু নতুন দু একটা ছেলেকে চেষ্টা করতে পারি, কিন্তু এইটা সম্পূর্ণ ভুল নীতি। এই নীতি দিয়ে আমার তো কোনো নতুন ভালো ছেলে উঠবেই না। আরো এই রকম, এই যে কিছু মানুষের বার্তা আছে যে ইংরেজি না শিখলে জীবন শেষ, আমার ভবিষ্যৎ নেই, এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে আরো তার আগুনে ঘি ঢালা হচ্ছে, যে এই আইডিয়া যে ইংরেজি মিডিয়াম স্কুলে না পড়ালেই সব শেষ। বরং যেটা আমার করা উচিত, যে বাংলা মিডিয়াম স্কুলে পড়েও একটি ছেলে মাথা তুলে সসম্মানে সমাজের সবচেয়ে উঁচু স্তরে থাকতে পারে সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা নিয়ে কেউ ভাবিনি, আমরা শর্টকাটে বেঁচেছি, আমরা লং টার্ম চিন্তা করিনি, আমরা আজকের কিভাবে, আজকেটাকে কিভাবে কাটাবো সেটা ভেবেছি, আগামী দিন কি হবে সেটা নিয়ে কেউ মাথা ঘামায়নি, আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ কমিশন হয়নি, সেখানে এইসব জিনিস নিয়ে আলোচনা হয়নি, কিভাবে শুধু বাংলা ভাষা কেন, আমি সাঁওতালি ভাষা থেকে শুরু করে আরো যে ভাষা আছে যেগুলো এখানকার ভূমিজ ভাষা, প্রত্যেকটা ভাষার যাতে অগ্রগতি ঘটে এবং সেই ভাষাভাষী মানুষের যাতে আরো উন্নতি হয়, সেই নিয়ে সরকারের উদাসীনতা, প্রত্যেক সরকারের উদাসীনতা অত্যন্ত লক্ষণীয় এবং দুর্ভাগ্যজনক। এবং সেইটাকে আমরা যত তাড়াতাড়ি ঠিক করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু জাতিসত্তার অধিকার, যেটা নিয়ে আজকের আলোচনা, সেইটা আমরা ফিরে পাবো। আর যদি এইটা নিয়ে আমরা কিছু না ভাঙি, আগামী দিনে জাতি থাকবে না আর জাতিসত্তার অধিকারের প্রশ্নও ওঠে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসনের সর্বক্ষেত্রে আমাদের মাতৃভাষা, আমাদের যে আঞ্চলিক ভাষা, আমাদের যে মাটির ভাষা, সেই ভাষার গুরুত্ব বাড়াতে হবে।
বিজ্ঞান চর্চা কয়েকদিন আগে বোধহয় এই নিয়মটা এসেছে যে বিজ্ঞান চর্চা বাংলায় করা যায়, আমি যদি ভুল না হই কিছুদিন আগে এই নিয়মটা আমি দেখছিলাম। তো এই রকম পিএইচডি থেকে কেন একটি ছেলে পদার্থ বিজ্ঞান পড়তে পারবে না, পিএইচডি করতে পারবে না বাংলা ভাষায়? পৃথিবীর সব থেকে উন্নত দেশে, প্রত্যেকটা দেশে কিন্তু বিজ্ঞান চর্চা বাংলা ভাষায় হয়, সে জাপান হোক, কোরিয়া হোক, চায়না হোক, রাশিয়া হোক, জার্মানি হোক, জাপান, ইটালি হোক, ফ্রান্স হোক, প্রতিটা দেশে তার মাতৃভাষায় হয়। এটা হতে পারে না শুধু বাঙালি জাতি বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে পারবে না। তো এইগুলো আমাদের ভুল নীতি, অদূরদর্শিতা, আমরা চিন্তা করিনি। এবং তার জন্য আজকে যদি ঠিকঠাক ভাবা যায় যে আজকে যে আমাদের চারদিকে গালাগালি খেতে হচ্ছে, চারদিকে যে আমাদেরকে বাংলাদেশি বলে এনআরসি করে তাড়িয়ে দেবে, তার কারণ কি? বাঙালি জাতির মর্যাদা দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিক ক্ষমতা পেয়ে চলে গেছে। অর্থনৈতিক ক্ষমতা গেলেই তার পরের ধাপ হচ্ছে রাজনৈতিক ক্ষমতা চলে যাওয়া, তার পরের ধাপ হচ্ছে উৎপাটিত করে ছুড়ে ফেলে দেওয়া। সেটাই হচ্ছে আমাদের আজকে। ভালো বললে, আমি আবার কমলদার কাছে আসি। কমলদা, 1961 সালের 19 মে 11 জন শহীদ আত্মবলিদান দিয়েছে বাংলা ভাষার জন্য শিলচরে, সেই পূর্ণভূমির মানুষ আপনি। সেই যে শিলচরের 11 শহীদের আত্মবলিদান, পশ্চিমবঙ্গেও সেই 19 মে-র চর্চা অনেক পরে এসছে, এখনো সব জায়গায় ছড়িয়েছে, আমি বলবো না, কিছু কিছু জায়গায় হয়, কলকাতাতেও হয়। এমন আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলন হয়েছিল, মানভূম ভাষা আন্দোলন পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গের লোকেরা আমরা জানি 56 সালের 1 নভেম্বর সেই আন্দোলনের ফলে ওই আজকের পুরুলিয়া বিহার থেকে হচ্ছে বাংলায় ফিরে আসে, বিজয় সমাবেশ হয়। সেই বিজয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাসন্তী দেব, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেব। সেই 1 নভেম্বরও আমরা পশ্চিমবঙ্গে ভুলতে বসেছি একজন দুজন সেই ভাষা যোদ্ধা, ভাষা সৈনিক এখনো বেঁচে আছেন, আক্ষেপ করে বলছিলেন যে আমরা তো পুরুলিয়াকে হিন্দির গ্রাস থেকে বাঁচানোর জন্য লড়াই করেছিলাম, এখন তো গোটা বাংলাই হিন্দির পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। যাই হোক, আমি আসাম প্রসঙ্গে যে কথাটা বলতে আসছি, যে 19 মে জন্ম যেই মাটি দিয়েছে, সেই মাটিতে ভাষাভিত্তিক একটা জাতিসত্তার গভীর ঐক্য তুলে তোলা যাচ্ছে না, সমস্যাটা ঠিক কোথায়? আসলে 19টাকে যে একটা মানে রাজনৈতিক আন্দোলনে নিয়ে যাবে, আমি একটু ডিস্টার্ব করছি, 19টাকে শুধুমাত্র আজকের নতুন প্রজন্ম শিলচরে 19টাকে কিভাবে দেখে? এটা কি শুধুমাত্র একটা প্রতীকী দিন, ফুলমালা দিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে একটা প্রতীকী দিন উদযাপন, 19-এর তাৎপর্য আজকে বলা? হ্যাঁ, আজকের বরাক উপত্যকার নতুন প্রজন্ম 19-এর চেতনাটাকে কতটা বহন করে? দেখুন, আমি তো দীর্ঘদিন ধরে 19-এর প্রোগ্রাম দেখছি, বারবারই বলি 19-এর যে জায়গাটা সেটা যদি একটা রাজনৈতিক আন্দোলনে নিয়ে যাওয়া না যায় তাহলে খুব এখনকার প্রজন্মের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে 19 নিয়ে কবিতা লেখে বা গান রচনা করে কেউ একটা কবিতা পাঠ করলো বা এইসব একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্যে এটাকে সীমাবদ্ধ রেখেছে। তো যার জন্যই কিছু একটা যে করা সেটা আমাদের হয়ে উঠছে না, সেটা হচ্ছে ধরেন আমাদেরই দোষ যে আমরা হয়তো মানুষের কাছে ঠিক সেভাবে ইংলিশটাকে নিয়ে যেতে পারছি না। তবে আমরা কিছু সংখ্যক মানুষ তো এখনো আছি যারা এই লড়াইটা করে যাচ্ছি, যে রাজনৈতিক লড়াই হিসাবে এটাকে নেওয়া আমরা বারবার চেষ্টাও করছি, এবং এভাবে আমাদের বিভিন্ন সংগঠনও আছে সেটা নিয়ে। তো মূল জায়গাটা হচ্ছে ওইটাই আর কি, যেটা আসলে আমার এটাও মনে হয় যে একটা সময় যাতে 1961 বলছেন বা তার পরবর্তীতে মানুষে এক একটা পরিবারে তখন ছিল যৌথ পরিবার, এক একটা পরিবার তখন দেখবেন 4-5 জন ভাই বোনরা থাকতো আর কি। এখন তো দিনকে দিন সেটা ছোট পরিবার হয়ে যাওয়াতে প্রত্যেকটা পরিবারে দেখা যাচ্ছে একজন দুজন, সেটা শুধু আসামে যে তা না, পশ্চিমবঙ্গে কলকাতাতেও আছে এরকম। মা বাবারা ওই ছেলে মেয়েদের তখন কিভাবে মানে ধরেন মানুষ করবে, কিভাবে একটু চাকরি ব্যবস্থা করবে বা একটা ব্যবসা ব্যবস্থা করবে সেদিকেই মানে মনটা দিয়ে দেয়, যার জন্য ছেলেমেয়েরা খুব কম আছে।
একেবারে আসে না যে তাও না, ইয়ং ছেলেমেয়েরা প্রচুর ছেলেমেয়েরা এখনো আসছে, কিন্তু এই 2 বছর ধরে কোভিড এর কারণে কারণ হয়ে উঠছে না। তবে এটা ঠিক যে 19 মে যে যে 61 সময় যে ভাষা আন্দোলন যে জায়গাটা ছিল, যে রাজনৈতিক আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটাকে কিন্তু পরবর্তী থেকে আমরা সেই জায়গা থেকে সেটার উত্তরণটা আমরা ঘটাতে পারি, এটা আমাদের ব্যর্থতা, সেটা আমি বলছি। তো ওই জায়গা থেকে আমি আপনি বলছিলাম, আবার আসলেন আপনি আসলেন যে যেহেতু বাঙালির জাতিসত্তা নিয়েও কথা বলছেন, ইংরেজি ভাষাটা কি হবে না হবে এটা একটু ভাবারও ব্যাপার। আমার মনে হয়েছিল যে যখনই পশ্চিমবঙ্গে সেদিন শুনলাম যে সব জায়গাতে ইংরেজি মাধ্যম করা হবে, আমার তখন একটা কথাই মনে হয়েছিল, সত্যি সত্যি যদি যারা ওই ডিটেনশন ক্যাম্পে ঢুকেছে তারা যদি ইংরেজিটা জানতো তাহলে কিন্তু তাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হতো না, তাদের অশিক্ষার কারণে কিন্তু এই সমস্যাটা রয়েছে। আমাদের যে 3টে মূল সমস্যা, এই 3টে মূল সমস্যার দিকে যদি আমরা না নজর দিই, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মস্থান, এই সংস্থান, এইগুলোর দিকে যদি আমরা যত বেশি দূরে সরে যাব তত বেশি কিন্তু রাষ্ট্র আমাদের উপর এনআরসি, সিএ, এনপিআর, ডিভোটা, ডিটেনশন ক্যাম্পের মতো উদ্ভট কতগুলো ইস্যু আমাদের সামনে এসে তুলে ধরবে। কাজে আমার মনে হয় যে এই 3টা বিষয় নিয়ে কিন্তু আমাদের লড়াইটা করা উচিত, আর বাকিগুলো যেটা আছে আমরা তো বললাম চেষ্টা করে যাচ্ছি, ইয়ং জেনারেশনের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করছি যে দেখো 19 কিন্তু আমাদের একটা অহংকার, 19 আমাদের একটা যে আমাদের যেভাবে হোক করতে হবে, দেখা যাক কি হয়, এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। সামিরুল, সেটা হচ্ছে কমলদা একটা খুব ভাইটাল শব্দ বললো যে সাংস্কৃতিক অনুষ্ঠানের স্তর থেকে রাজনৈতিক স্তরে নিয়ে যাওয়া যায়নি। তো এই যে পশ্চিমবঙ্গে তোমরা বাংলা সংস্কৃতি মঞ্চ, জাতীয় বাংলা সম্মেলন বা আরো যারা কাজ করছো, আমরাও যারা কাজ করছি, তোমার কি মনে হয় যে ভাষা জাতিসত্তার সমস্যাটা রাজনৈতিক? এবং এখানে দেখা গেছে যে মানে আমাদের বাঙালিদের মধ্যেও অনেক মানুষ আছেন যারা মানে নিজের সুবিধার জন্য, যে আমাদের এই অনেক আলোচনার মধ্যে যেটা উঠে এলো যে আমরা ইউনাইটেড কেন হচ্ছি না, কেন আমরা আগে যেভাবে বাঙালি জাতিসত্তা ছিল আপনি সেভাবে হচ্ছে না, তার মেন কারণটা আমি দেখেছি যে বিভিন্ন মানুষ মানে বাঙালি মানুষ যারা মানে নিজের সুবিধার জন্য মানে জাতিসত্তাটাকে মেরুদণ্ডটাকে পুরো বিক্রি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। যেমন ধরুন বিশ্বভারতী ভিসির কথা যদি আসা যায়, উনি তো একজন বাঙালি, উনি বীরভূমির ভূমিপুত্র, শিউড়ি বাড়ি, তো উনি কি করছে রবীন্দ্রনাথের কালচারটাকে যেখানে বিশ্বভারতীকে বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে মানে একটা এমন একটা ইউনিভার্সিটি যেখানে বাঙালির একটা পীঠকেন্দ্র বলে আমি সবাই মনে করি, কিন্তু সে রবীন্দ্রনাথের কালচারটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা যখন দেখতে যাই যে পৌষমেলা, যে পৌষমেলাটাকে কেন্দ্র করে বাঙালিদের একটা আবেগ আছে, এবং গ্রাম বাংলার অনেক মানে আদিবাসী ভাই বোনেরা যাদের রুটি রোজগারের একটা জায়গা, সে পৌষমেলাটাকে পুরোপুরি বন্ধ করে দিল। তারপরে আমরা যখন পৌষমেলা করতে গেলাম বোলপুরে, প্রচুর লড়াই করতে হয়েছিল আমাদের, এবং দেখা গেল অনেক পলিটিক্যাল লিডার মানে যারা তখন ওই উনাদের ওই ইউনিভার্সিটির বিসির যারা স্বর্ণাপন্ন, তারাও আমাদেরকে প্রচুর বাধা দিয়েছিল যাতে আমরা পৌষমেলাটা না করতে পারি। এবং মানে আমাদের যে ট্রানজেকশন ধরুন মানে যে সাংস্কৃতি থেকে রাজনীতি যদি না হয়, আমাদের রাজনীতি যদি এম্পাওয়ারমেন্ট না থাকে আমাদের হাতে, তাহলে কোনোভাবেই আমরা কিন্তু এই যে বাঙালির যে জাতিসত্তাটাকে রক্ষা করতে পারবো না। এবং আপনি যদি দেখেন এনআরসি নিয়ে, যদি আমরা দেখি এনআরসি নিয়ে প্রথম দিকে আপনারা ভাবুন তো 2018 সালে কোনো রাজনৈতিক পার্টিকে আপনি নামতে দেখেছিলেন পশ্চিমবঙ্গে? নেমেছিল কিন্তু এই ছোট ছোট গণসংগঠন বলে নেমেছিল, এবং যখন সাধারণ মানুষ যখন আমাদের সঙ্গে আসতে লাগলো তখন বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো তখন নামতে লাগলো, তার আগে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে দেখিনি। এবং বিভিন্ন ক্ষেত্রে যখন যে কোনো যখনই বাঙালির কোনো প্রবলেমে থাকে কিংবা ছোট ছোট সংগঠনগুলি কিন্তু প্রথমে নামে, কোনো পলিটিক্যাল পার্টি নামে না, যখন সাধারণ মানুষ যখন চলে আসে তখন পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা নামতে দেখেছি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, শুধু এনআরসি বলে না, বিভিন্ন পৌষমেলাতে যখন পৌষমেলাটা যখন সাকসেসফুলি আমরা করলাম তখন দেখা গেল যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো। এবং এই রবীন্দ্রনাথের যেমন অমর্ত সেনকে নিয়ে যখন মানে বাজে একটা কমেন্ট করে, তখন দেখলাম যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে আমি অ্যাপ্রোচ করেছিলাম যে আপনারা কেন স্টেপ নিচ্ছেন না, কেউ করলো না, তখন আমাদেরকে বাধ্য হয়ে 18টা থানাতে একসঙ্গে এফআইআর করতে হলো। এবং অনেক ক্ষেত্রে দেখি তার জন্য পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অবশ্যই দরকার, তাছাড়া কিন্তু কোনোভাবেই মানে বাঙালি জাতিসত্তাটাকে কোনোভাবে রক্ষা করতে পারবেন না। সিদ্ধব্রত, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে যে
বাঙালি জাতিসত্তার মানে যেহেতু ভারতের মূল সুর বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাহলে ঐক্যের প্রধান শর্তই হচ্ছে বৈচিত্র্যকে রক্ষা করা, যেটা আজকের হিন্দি হিন্দু হিন্দুস্তান যে বৈচিত্র্যকে ধ্বংস করতে চাইছে। সমস্যাটা শুধু আজকে থেকে শুরু তা নয়, স্বাধীনতার পর থেকে এই সমস্যার সূত্রপাত, এখন এটা অনেক বেশি বলগাহীন ভাবে করছে। সেই জায়গায় তোমার কি মনে হয় যে বাঙালি জাতিসত্তার আন্দোলন, বাঙালি জাতিসত্তার স্বাধিকারের আন্দোলন অন্যান্য জাতিসত্তার স্বাধিকারের আন্দোলনের সাথে সম্পর্ক রেখে চলা উচিত? সেটা তামিল হতে পারে, সেটা মিজো হতে পারে, সেটা পাঞ্জাব হতে পারে, কাশ্মীর হতে পারে, একটা যে বহু বহু স্বরের বহু সংস্কৃতির ভারতবর্ষ ভারত, সেই অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক রাখা উচিত এই হিন্দি হিন্দু হিন্দুস্তানের বিরুদ্ধে লড়তে গেলে, তোমার কি মনে হয়? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গে বাঙালি জাতিসত্তার আন্দোলন এক্ষেত্রে বাংলাদেশের সাথে কতটা সমন্বয় রাখা উচিত? এই দুটো প্রশ্ন তোমাকে করছি। প্রথম প্রশ্নের উত্তর দিই, নিশ্চয়ই যে কোনো জাতিসত্তার অধিকার, যে কোনো অধিকার নিপীড়িত মানুষ, সেই নিপীড়ন কোনো সময় জাতিভিত্তিক হয়, ভাষাভিত্তিক হয়, জাত ভিত্তিক হয়, ধর্মভিত্তিক হতে পারে, লিঙ্গ ভিত্তিক হতে পারে, যখন কোনো নিপীড়ন নেমে আসে কোনো কিছুর ভিত্তিতে, তখন সে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা সকলের কর্তব্য। এবং যে যেখানে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে, এবং সেটা যদি জাতিসত্তার নিপীড়ন হয়, জাতিসত্তার কোনো সাম্রাজ্যবাদ কোনো জাতিসত্তার উপর সে নিপীড়ন নামিয়ে আনছে, নিশ্চয়ই তাদের সঙ্গে আমরা সমন্বয় বজায় রাখতে চাইব। জাতীয় বাংলা সম্মেলন আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা সম্মেলন করি, এবং 2020 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা সম্মেলনে আমাদের প্রধান বক্তা ছিলেন লেপচা মানুষের সংগঠনের ব্যক্তিরা নেতৃত্ব। এবছর আমরা 20শে ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠান করি মহাজ্যোতি সদনে, সেখানে আমাদের প্রধান বক্তা হিসেবে আমরা নিয়ে এসেছিলাম কন্নড় জাতিসত্তার সঙ্গে দীর্ঘদিন লড়াই করা ব্যক্তিদের। আমরা এই সমন্বয়ের পক্ষে, আমরা যারা অধিকারের জন্য লড়াই করছে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে চিরকালই সমন্বয় রেখে চলেছি। আমাদের দক্ষিণ ভারত থেকে, পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, আমরা এই লড়াইয়ে, হিন্দি হিন্দু হিন্দুস্তানের লড়াইয়ে, কোনো কোনো ক্ষেত্রে অসমীয়া শক্তি যারা বর্তমানে বাঙালিদের উপর নিপীড়ন চালাচ্ছে, তাদের সঙ্গেও সমন্বয় রাখতে আমাদের কোনো আপত্তি নেই। এই হিন্দি হিন্দুস্তানের যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে, এবার আসি দ্বিতীয় প্রশ্নে। বাংলাদেশ, ভারতের একটি ইতিহাস আছে, রাজনৈতিক ইতিহাস। সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমরা, আমাদের দেশ ভাগ হয়, আমরা দুটি রাজনৈতিক ভিন্ন রাষ্ট্র গঠন হয়েছি। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এক হলেও এই বাস্তবতাকে আমরা মাথায় রাখি, এবং আমরা আমাদের সংস্কৃতি ভাষা আমরা শেয়ার করলেও আমাদের রাজনৈতিক বাস্তবতা আলাদা, এবং সেই রাজনৈতিক বাস্তবতার কে মাথায় রেখে বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ যে লড়াই লড়ছে তারা লড়ুক, কিন্তু ভারতের মধ্যে আমরা বাংলাদেশের শক্তির সঙ্গে সমন্বয় রাখি না। ভারতের যে কোনো বিষয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়, এবং সেখানে ভারতীয় যারা, ভারতীয় বাঙালি কিংবা ভারতীয় অন্যান্য জাতি শক্তি আছে, তাদের সঙ্গে আমরা সমন্বয় রাখব। রাজনৈতিক বাদ দিয়ে অন্যান্য সাংস্কৃতিক কিংবা অন্যান্য যে সকল জাতির প্রশ্ন আছে, সেখানে নিশ্চয়ই বাংলাদেশের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি, কিন্তু রাজনৈতিক প্রশ্নে আমরা আমাদের রাষ্ট্রের সমস্যা আমাদের রাষ্ট্রের মধ্যেই রাখব, কোনো বাইরের কারোর সঙ্গে সেই ব্যাপারে আমরা কাজ করব না। বুদ্ধ শোনা যাচ্ছে? বলো বলো। আমরা একদম ভিসের দিকে, সুতরাং সম্ভব কর। আচ্ছা, আমার আমার প্রশ্ন কমলদা, সামিরুল এবং সিদ্ধব্রত প্রত্যেকের কাছে একসাথে প্রশ্ন, সেটা হচ্ছে যে কেন রাষ্ট্র এই জাতিসত্তা গুলোর উপরে আক্রমণ নামিয়ে আনছে, কেন ভাষার উপরে আগ্রাসন হচ্ছে, কেন বৈচিত্র্যকে ধ্বংস করছে? এটা তো হঠাৎ করে
কারণ ইচ্ছে হচ্ছে করছে তা তো নয়, আর এটা করতে গিয়ে রাষ্ট্রের পরিচালক যারা আছেন তারা জনপ্রিয়তা হারাচ্ছেন, তারাও জানেন মানুষ খেপছে, তা সত্ত্বেও তারা করছেন। এর পিছনের আসল কারণটা কি বলে মনে হয়, এবং আসল কারণটার বিরুদ্ধে না লড়লে শুধুমাত্র অনেকে এই যে 21শে ফেব্রুয়ারি বা 1লা বৈশাখ 25শে বৈশাখ এই সমস্ত অনুষ্ঠানে দেখি যে কিছু বয়স্ক মানুষ তারা শুধুমাত্র নতুন প্রজন্ম বাংলা ভাষা শিখছে না, অভিভাবকদের দোষ, অভিভাবকদের গাল মন্দ করে সেই বক্তারা তাদের দায়িত্ব শেষ করে ফেলছেন। আমার মনে হয় যে এগুলো খুব অগভীর বিশ্লেষণ। কেন এই সমস্ত কিছুকে গিলে ফেলতে চাইছে, অর্থাৎ একই ন্যারেটিভে গোটা দেশের মানুষ ভাববে, একই ভাষায় কথা বলবে, একই রকম ভাবে চিন্তা করবে, এইটাই এই এই মডেলটা হিন্দু হিন্দু হিন্দুস্তান, এই মডেলের পেছনের আসল কারণ কি কি মনে হয়? হ্যাঁ দেখো বুদ্ধদা, আমার যেটা মনে হয় যে বর্তমান যে হিন্দি হিন্দু হিন্দুস্তান যেটার বাহক হলো বিজেপি আরএসএস, হিন্দি সাম্রাজ্যবাদ 47 থেকেই ছিল, কিন্তু বর্তমান যে বাহক এবং যে প্রতিষ্ঠা করতে চায় যে এক রাষ্ট্র এক ভাষা, এদের যে নীতি আদর্শ সেই নীতি আদর্শটাই হলো যে সাম্রাজ্যবাদ, আমরা সাম্রাজ্যবাদ স্থাপন করব, আধিপত্যবাদ, আমরা আধিপত্য স্থাপন করব। এরা অখণ্ড ভারতের কথা বলে, এরা ম্যাপ নিয়ে আসে সেই ইরান থেকে একদম সে অস্ট্রেলিয়া অবধি একটি লম্বা ভারতের মানচিত্র, কিন্তু কোথাও কিন্তু তারা এইটা বলে না যে এই মানচিত্রে যে অসংখ্য ভারত অসংখ্য দেশকে তারা গিলে একটা রাষ্ট্র বানাতে চায় ভারতের অখণ্ড ভারত, তাদের জাতির অধিকারকে তারা সম্মান জানায় বা তারা জায়গা দেবে এই কথা তারা কখনো বলে না। তারা সেইভাবেই তারা উপনিবেশ তৈরি করতে চায়, এবং এই যে সাম্রাজ্যবাদী শক্তি কখনোই সেই সাম্রাজ্য কায়েম করতে পারবে না যদি সে অন্য জাতিসত্তা অন্য সমান জায়গা দেয়। তারা সবসময় যে কোনো জাতির মধ্যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বেছে নেয় যারা দুর্বল হিন্দি সাম্রাজ্যবাদের কাছে, যারা হিন্দি সাম্রাজ্যবাদের সামনে মাথা নোয়াতে প্রস্তুত, সেই সেই রকম একটি অংশকে তারা তুলে তারা সেই জাতিকে ধ্বংস করার চেষ্টা করে। এটা আমরা প্রত্যেক জায়গাতেই দেখেছি একই টাইপের কাজ হয়, সে কাশ্মীরে হোক, সে পাঞ্জাবে হোক, বাংলায় হোক, যে কোনো জায়গাতে। তাদের মূলত লক্ষ্য হলো জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং তাদেরকে স্লেভ, তাদেরকে কলোনি তৈরি করা তাদের মাটিতে, তাদেরকে দাসত্বে নামিয়ে আনা, যেখানে হিন্দি সাম্রাজ্যবাদ থাকবে, হিন্দি ভাষা থাকবে, হিন্দি হিন্দি হিন্দুস্তান যেটা ওদের আদর্শ সেটা থাকবে, আর বাদ বাকিরা সেটাকে অ্যাডজাস্ট করে নেবে। এই সিস্টেমটাই তারা চায়, এই আধিপত্যবাদকে কায়েম করতে চায়। তারা কখনোই কোনো অন্য ভাষা, অন্য সংস্কৃতি, অন্য ভাবাচার, তার খাদ্যাভাস তাদের কোনোদিনই জায়গা দেবে না। সামিরুল আমাদের ন্যাশনাল লেভেলের আগে যেরকম অনেক পলিটিশিয়ান ছিল সেরকম নেই, তার ফলে ওরা এই সুযোগটা পেয়ে যাচ্ছে। আর এটার সমাধান যেটা আমরা মনে করি, এবং আমি যেটা মনে করছি যে বিভিন্ন বড় বড় পলিটিক্যাল পার্টি থেকে ছোট ছোট যেসব গণসংগঠনগুলো আছে যারা জাতিসত্তা নিয়ে লড়াই করছে, সেখানে সাঁওতাল ভাষীদের জাতিসত্তা বলুন, বাঙালিদের বলুন, আরও বিভিন্ন সংস্কৃতির বলুন, তাদের একটা ইউনাইটেড ফ্রন্ট ইমিডিয়েটলি করা উচিত। কারণ আগেও আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্টি লিডারগুলো সবসময় নিজেদের পলিটিক্যাল ইকুয়েশনে চলে, কেউ দেখছে যে আমি যদি এখন বেশি বাংলা বাংলা করি ন্যাশনাল লেভেলে পলিটিক্সে আমি জায়গা করতে পারবো না, কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে আমাদের ছোট ছোট যে পলিটিক্যাল সংগঠনগুলো আছে তাদের মতভেদ আলাদা হতে পারে, তাদের ম্যানিফেস্টো আলাদা হতে পারে, কিন্তু যে ক্ষেত্রে আমাদের বাংলার সমস্যা, বাঙালি জাতির সমস্যা, সেই ক্ষেত্রে আমরা গ্রাম যারা বিভিন্ন জায়গাতে কাজ করছে তাদের রূপরেখা তৈরি করে যদি আমরা একটা ইউনাইটেড ফ্রন্ট বানাই, এবং যখনই কোনো জাতিসত্তা বাঙালি জাতিসত্তা নিয়ে যখনই কোনো প্রবলেম আসবে আমরা ইমিডিয়েটলি যেন ছাপিয়ে পড়তে পারি, এবং গণ আন্দোলনই একমাত্র পথ। শহরে মিডিয়া আসে আর আসে বলে শহরে খাই লাফালাফি করলাম, এটা করলে হবে না।
আমাদের গ্রামে গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গাতে আমাদের লড়াইটা করতে হবে। এবং আমরা যদি বিভিন্ন জেলাতে প্রচুর ছোট ছোট সংগঠনকে আমি কোভিড পিরিয়ডেও দেখলাম, প্রচুর পাড়ায় পাড়ায় প্রচুর সংগঠন কাজ করছে এবং অনেক ক্ষেত্রে আমাদের থেকে অনেক ভালো কাজ করছে, এবং সেই সংগঠনগুলো দেখলাম অনেকের মধ্যে জাতিসত্তা বোধ আছে এবং ওই অনেকে বলছে দাদা এরকম যদি কোনো কাজ হয়তো বলবেন, এবং এই ছোট ছোট প্রকল্পগুলোকে যদি আমরা একটা ইউনাইটেড ফান্ডে আনি শোনা যাচ্ছে, এবং তারপরে যদি আমরা যখনই মানে হয়তো পরবর্তীকালে বাংলাতে এনআরসি করার জন্য আসামে যেমন লেগে গেছে আবার নতুন করে আবার বাংলাতে লাগবে, ইমিডিয়েটলি আমাদেরকে একদম পথে নামে নেমে পড়তে হবে, এবং যতক্ষণ না তাদেরকে তাড়ানো না যাবে ততক্ষণ আমাদের পথ থেকে উঠলে হবে না, এবং এটা পলিটিক্যাল পার্টির উপর ভরসা করে বেশি থাকলে হবে না। পলিটিক্যাল পার্টিগুলো তখনই আসবে যখন ওদের পলিটিক্যাল ফায়দা আছে, তাছাড়া কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তো আমরা দেখিনি আসতে। হ্যালো, আমি বলবো? হ্যাঁ আমি বলবো। দেখেন এটা হচ্ছে ফ্যাসিজম, এটাকে ফ্যাসিজম বলে হয় আর কি। আপনি দেখবেন যে এখন যে আরএসএস বিজেপির যে চালচলন কথাবার্তা, তাদের যে রুচির যে জায়গাটা, সেই 100 বছর পুরনো জায়গাতে ওরা চলে যাচ্ছে আর কি। ওরা কোনো যুক্তিকে কোনো বিজ্ঞানকে ওরা সামনে আনতে চায় না। আপনি যদি ওদের সঙ্গে বেশি তর্ক করেন, আপনি যদি ওদের গালাগালিজ করেন, তখন আপনার নামে কেস করে দেবে বা আপনাকে থ্রেট দেবে আর। অর্থাৎ এই যে কুসংস্কার যে জায়গাগুলো আছে সেইগুলো হচ্ছে অন্ধবিশ্বাসের মধ্যে যে ঠেলে নিয়ে যাওয়াটা এবং বিজ্ঞানকে সামনে আসতে না দেওয়াটা, এটা হচ্ছে ফ্যাসিজমের এটা মূল জায়গাটা। ওয়ান ম্যান ওয়ান অর্গানাইজেশন ওয়ান কনস্টিটিউশন, মানে ওরা যা খুশি তাই করবে, এবং এই করতে গিয়ে তারা কোনো সময় ভাষাদের সঙ্গে ইয়ে করে, কোনো সময় তারা জাতি দাঙ্গা লাগায়, কোনো সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, এবং এদের এগুলোই কাজ আর কি। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমরা মানে এদিক সেদিক সে ঘুরতেই থাকবো। কাজেই এই বিষয়টাকে মাথায় রেখে যদি আমরা সমস্ত বিষয়গুলোকে দেখি, সেই জায়গাটাকে ধরে নিয়েই আমাদের কিন্তু সবাইকে একটা মানে ঐক্যবদ্ধ জায়গাতে একটা আন্দোলনের জায়গাটা নিতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করাটা খুব একটা মানে সহজ না, প্রচুর কঠিন ব্যাপার আর কি। কিন্তু ওই যে ভয়টা যে আছে আমাদের মধ্যে, সেই ভয়টা আমরা যারা ছোট ছোট সংগঠনরা আছি তারাই মিলে একসঙ্গে মিলে আস্তে আস্তে সেই ভয়টা দূর করতে হবে। যদি ভয়টা দূর করতে পারি তাহলে আমরা এই যে ফ্যাসিজমের জায়গাটা আছে সেটাকে আমরা নিশ্চয়ই ভাঙতে পারবো। সেই জন্যই আমি বারবার একই কথাই বলি যে আমাদের তিনটে বিষয় নিয়ে, স্বাস্থ্য শিক্ষা এবং কর্ম, এই নিয়ে আমাদের কিন্তু লড়াইটা করতে হবে। বাকি যেগুলো আছে ওরা বলছে এনপিআর এনআরসি সিএ, এগুলো জাস্ট একটা ওদের একটা গেম প্ল্যান আর কিচ্ছু না আর কি। মানে জাস্ট আপনাদের উপর আপনাকে মানে মূল সমস্যার থেকে সরিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু এই খেলাটা বিজেপি খেলছে। এই কাজেই একটু সাবধানে আমাদের এগোতে হবে আর কি, এটুকুই আমি বলতে পারি। আমি একজন সাধারণ নাগরিক, আমি সেরকম বোধাও নেই বা তো চিন্তাবিদও না যে আমি খুব কিছু করে বলতে, আমার এটাই বলার আছে। বোধারা অনেক সময় কিছু করে না কমল, সকলের আলোচনা থেকে অনেক ভালো ভালো বিষয় উঠে আসলো, সকলকেই ধন্যবাদ। তবে একটা বিষয়, যদিও সঞ্চালক হিসেবে আমার ব্যক্তিগত এখানে দেওয়া ঠিক না, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় খুবই সুন্দরভাবে প্রাঞ্জলভাবে তারা ব্যাখ্যা করলেন যারা প্যানেলিস্ট ছিলেন। একটা বিষয় যে উত্তরটা চাইছিলাম আসলে, যে এই যে আরএসএস তার মতাদর্শ সে সাংস্কৃতিক বহুত্বকে স্বীকার করে না, কিন্তু এর সাথে কর্পোরেটও আছে, অর্থাৎ বৃহৎ পুঁজি সেই বৈচিত্র্যকে মানে না, সে একরকম ভাবে এক ভাষায় একরকম ভাবে গোটা ভারতবর্ষের মননকে তার মার্কেটের সাথে স্বার্থে তার বাজারের স্বার্থে সমস্ত বৈচিত্র্যকে গুড়িয়ে দিয়ে সে একরকম ভাবে ভাবাবে, এক ভাষায় কথা বলবে, একটা হোমোজিনিয়াস সোসাইটি গড়ে তুলবে, এটা কর্পোরেটের লক্ষ্য। এই লক্ষ্যে তার সব থেকে আক্রমণাত্মক প্রতিনিধি হচ্ছে আরএসএস, সংঘ পরিবার। সেই জন্য সংঘ পরিবার আর কর্পোরেট হাত ধরাধরি করে বাঙালি জাতিসত্তা সহ সমস্ত জাতিসত্তার উপরে অবর্ণনীয় আক্রমণ নামিয়ে এনেছে, এবং আমাদের উপরে বেশি এনআরসি এনপিআর সিএ অনেকটা আলোচনা এসছে।
আমাদের এক মিনিট, আমরা যদি আমাদের আভ্যন্তরীণ যে ফল্ট লাইন এগুলোকে মেরামত না করি, তাহলে এই দানবের সাথে আমরা কিভাবে লড়বো? এক, হিন্দু মুসলমান, দুই হচ্ছে বাঙাল ঘটি, তিন হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মতুয়া উচ্চবর্ণ, এই যে অজস্র ফল্ট লাইন আছে। কারণ আমি আমার কর্মস্থলে দেখেছি যে রাঢ়বঙ্গের মানুষ, তিনি বলছেন যে এনআরসি হলে খুব ভালো হবে, বাঙালদের টাইট দেওয়া যাবে। এই যে আমাদের মধ্যে সামগ্রিক ভাষার ভিত্তিতে বাঙালি জাতিসত্তার ঐক্য গড়ে উঠছে না, এইগুলোই তারা অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে। এই এই জায়গায় তাহলে অভিন্ন শত্রু যে আরএসএস এবং কর্পোরেট, তার বিরুদ্ধে যদি আমাদের আবার সমস্ত কিছু রিপেয়ার করে তারপরে লড়াইতে নামা যায় না, লড়াই হচ্ছে এই আভ্যন্তরীণ দুর্বলতা গুলোকে অনেকটা মেরামত করে। লড়াইতে না নেমে শুধু ঘরে বসে আলোচনা করলে যে ঐক্য ঐক্য তাতে ঐক্য আসবে, লড়াই হচ্ছে লড়াইয়ের ময়দানে ঐক্য গড়ে উঠবে বলে আমার মনে হয়। আপনাদের আলোচনাতেও সেইটা উঠে এসছে, সবাই সাংস্কৃতিক গুরুত্বের পক্ষে কথা বলছিলেন। হ্যাঁ সিদ্ধব্রত, তুমি একটা কিছু বলতে চাইছিলে, বলো। আমি বলছিলাম যে হ্যালো, সিদ্ধব্রত, আচ্ছা কোনো যান্ত্রিক গোলযোগ হয়তো হচ্ছে। যারা আলোচনা করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই লকডাউন উঠে গেলে এই বিভিন্ন সংগঠনকে একসাথে এনে ফিজিক্যালি এই আলোচনাগুলো করা যায় কিনা, কোন কোন ইস্যুতে আমরা ঐক্যমত্য হতে পারি, সেই ব্যাপারে নিশ্চয়ই সবার তরফ থেকে সহযোগিতা, উদ্ভাবনী ভাবনা, নানান কিছুর মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই একসাথে পদযাত্রাটা আরো শক্তিশালী হবে। শত্রুর বিরুদ্ধে আমরা হাতে হাত ধরে একসাথে লড়তে পারবো, আমাদের জাতিকে বাঁচানোর স্বার্থে, আমাদের ভাষা গোষ্ঠীর মানুষকে বাঁচানোর স্বার্থে, ভারতের বহুত্বকে মানুষ বাঁচানোর স্বার্থে। সকলকে অসংখ্য ধন্যবাদ।